रियल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। আসসালামু আলাইকুম, ইয়াস এক্স্যাক্টলি, হাই এভরিওয়ান, আমি একদমই চলে এসেছি উইথ মাই শো পড়শি অন দ্য মাইক এবং শুনছিল ক্যাপিটাল অফ এমনারি 4.8 এবং আমি আছি ঠিক রাত 11টা পর্যন্ত। এর মধ্যে অনেক কথা হবে, অনেক গান হবে, তোমাদের রিকোয়েস্টেড সব গানগুলো আমি প্লে করার ট্রাই করব। আর আসার সাথে সাথেই অনেকের কমেন্ট অলরেডি চলে এসছে, সো আমি অবশ্যই কমেন্টগুলো পড়বো এবং টেক্সটগুলো পড়বো। বাট তার আগে তোমাদেরকে আমি একটু বলে নিচ্ছি, যারা নাকি অ্যাকচুয়ালি জানো কী করে কমেন্টটা করতে হবে এখানে এবং টেক্সট করতে হবে, তাদেরকে আমি একটু বলে দিচ্ছি। আমাকে টেক্সট কিন্তু করতে পারো যেভাবে, তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে। এবং তাছাড়া যে ব্যাপারটা রয়েছে সেটা হলো এখন তোমরা আমার সঙ্গে লাইভ জয়েন করে ফেলতে পারো, এবং লাইভে এখন যেহেতু আমাকে দেখা যাচ্ছে সো সেখানে কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারো। এবং যেখানে তোমরা আমাকে আমার সঙ্গে লাইভ জয়েন করবে তা হলো facebook.com/capitalfm948, সেখানে গেলে কিন্তু এখন তোমরা আমার সঙ্গে লাইভ জয়েন করে ফেলতে পারবে। অলরেডি অনেকে আমার সঙ্গে লাইভ জয়েন করেছো, থ্যাংক ইউ সো মাচ যারা যারা অলরেডি আমার সঙ্গে লাইভ জয়েন করে ফেলেছো। এবং এখন পর্যন্ত যারা যারা লাইভ জয়েন করোনি তাদেরকে বলছি তাড়াতাড়ি ঝটপট জাস্ট আমার সঙ্গে লাইভে জয়েন করে ফেলো। আমি এত কথা কেন বলি আমি বুঝি, হ্যাঁ আমার সামনেই যে মানুষটা বসে আছেন উনি জাস্ট হাসছে মাঝে মাঝে। এনিওয়েজ হ্যাঁ, অলরাইট, মাউস কই ভাই? ও ও যে হ্যাঁ, মানে আমি বুঝি না আমার মাউসের এদিকটায় দেখা যাচ্ছে ওই মনিটরের ওইদিকে খালি চলে যায়, কি সমস্যা? এখন থেকে ওই মনিটর আমার সামনে থাকবে এখানে। অলরাইট, সো এখন আমি আসার সাথে সাথে যে কমেন্টগুলো দেখতে পাচ্ছিলাম, নিঃসঙ্গ বালক আমাকে বলছে কত ফ্রাইডেতে কেন আসরাই, আমি যে আসিনি এটাকে আপনি নোটিস করেছেন গত সপ্তাহে যে আমি আসিনি? এই এই যে কি বলবো, এই যে মানব আমি এখানে বসে আছি, আমি যে গত এপিসোডে আসিনি সেটাকে আপনাদের কারো চোখে পড়েছে অফিসার? পড়েছে, আলহামদুলিল্লাহ পাইনি। মাঝে মাঝে আমার মনে হয় অফিসে আসার পর আমি ইনভিজিবল কেউ একজন, হ্যাঁ কারো চোখেই পড়ে না আমাকে। সো যাই হোক, আমাকে চোখে পড়েছে, থ্যাংক ইউ। অলরাইট, গত এপিসোডে আমি আসলে আসিনি বিকজ আমার চোখে একটু প্রবলেম ছিল, দ্যাটস ওয়াই আমি আসতে পারিনি, আমার চোখ ফুলে গেছিলো। সো আমি কোনো কমেন্ট দেখতেও পারতাম না, আমি কোনো কমেন্ট রিড আউটও করতে পারতাম না, স্পেশালি আমি এখানে এসে কথাও বলতে পারতাম না বিকজ এখানে অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, যেহেতু আমরা লাইভে এখন আমার যেহেতু লাইভে দেখা যাচ্ছে, ইট মিনস সামনে ঠিক উপরে তিনখানা লাইটস আছে, হ্যাঁ এত বড় বড় তিনখানা লাইটস আছে, সাদা সাদা, হ্যাঁ ও পাঁচটা আছে, আমার সামনে তো তিনটা আছে ভাই, পেছনের লাইটসগুলো আমি বাঁধিয়ে দিলাম। সো এত লাইটের মধ্যে আসলে আমি চোখ খুলে তাকাতে পারছিলাম না, আমি গত এপিসোডে আসলে মানে গত ফ্রাইডেতে আমি ঠিক মতো তাকাতেই পারছিলাম না, আমি জাস্ট রুমের লাইটস সব অফ করে তারপর আমি চুপচাপ বসেছিলাম বিকজ লাইটের কাছে আসলে আমার খুব ইরিটেট লাগছিলো, চোখগুলোকে খুব ইরিটেশন হচ্ছিলো। যাই হোক, ওটার জন্য আমি আসতে পারিনি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এখন আমি যেটা করবো সেটা একটু দেখে নেবো যে কারা কারা আমার সঙ্গে জয়েন করে ফেলেছো। তোমরা মামুন হোসেন আমায় লিখেছে, কেমন আছো আপু, কালিয়াকোট থেকে শুনছি, থ্যাংক ইউ সো মাচ মামুন, কী অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছে, এখন এখন ভালো আছে। শাওন রহমান আছে আমার সঙ্গে, জান্নাতুল কোথায় কোথায়, আনিকা আছে, ওকে আনিকা আমার সঙ্গে আছে, সুইট আপু, হাই আনিকা, থ্যাংক ইউ। রিফা তাসফিয়া আমায় লিখেছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, তোমার কী অবস্থা বলো তো, জীবন কেমন চলে বলো? মাহমুদুল ইসলাম শুভ লিখেছে, হ্যালো হাই শুভ, কী অবস্থা? এম ডি আব্দুল হাকিম কই গেল, হ্যাঁ লিখেছে কবি বলেছেন, কবি কী যে বলেছেন সেটাই আমি খুঁজে পেলাম না বিকজ আমি যেই মাত্র পড়তে গেলাম সেই মাত্রই দেখলাম যে কমেন্টটা আমাকে মানে আমার সঙ্গে লুকোচুরে খেলতে খেলতে সে চলেই গেছে ওইদিকে। তো যাই হোক, এখন কারা কারা কমেন্ট করেছো আমি সেটা একটু দেখে নিচ্ছি। আমি একটা ব্যাপার একটু বলছি, এতক্ষণ পর্যন্ত লাইভটা স্টার্ট হওয়ার আগে যারা কমেন্ট করেছো তারা আবার একটু কমেন্ট করে ফেলো বিকজ এখন থেকে যারা যারা আমাকে কমেন্ট করবে আমি সেই কমেন্টগুলো পড়বো, হ্যাঁ কারণ আগের কমেন্টগুলো আমি পরে পড়বো বিকজ ওগুলো হারিয়ে যাচ্ছে, আর এখনও কমেন্ট না পড়লে দেখা যাবে তোমরা আমাকে বকাঝকা করবা অ্যাজ ইউজুয়াল। সো তোমাদের বকা আমি আসলেই খেতে চাই না, এখন জাস্ট তোমরা এখন যারা যারা আমাকে কমেন্ট করছো সেই কমেন্টগুলো আমি পড়ে ফেলতে চাই। এমডি স্বাধীন আমায় লিখেছে, আচ্ছা তুমি একটা গানের জন্য রিকোয়েস্ট করেছো আর্টসেলের, অবশ্যই আমি ট্রাই করবো গানটি প্লে করার জন্য, ডোন্ট ওয়ারি। আর হান্না দো, হ্যাঁ হান্না, ওকে হান্না আমায় লিখেছে,
আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। ডারা, ওকে, সাচ কিউট নেম। রিজভী চৌধুরী লিখেছে, আপি গো কেমন আছো? গো উত্তরা থেকে রিজভী, হাই রিজভী। আমি উত্তরা থেকে, হাই ফাই, আই মিন আমি উত্তরায় থাকি, হাই ফাই। ওকে, আর হলো রেহান আমায় লিখেছে, জোস থ্যাংক ইউ সো মাচ। আর এম ডি শোয়েব, রাইট, শোয়েব আমায় লিখেছে, কবি বলি আছেন, কবি বলি আছেন কি, এটা কোন কবি বলেছে আমাকে একটু বলো তো, সে কবির নামটা একটু আমাকে বলো। হ্যাঁ, আমি আসলে জানতে চাই কবির নাম, কোন কবি তুমি জাস্ট আমায় বলো, বাকিটা আমি দেখে নিচ্ছি। আর এ আর সাদি আমায় লিখেছে, সাদি সাদি তুমি কই, এই যে পেয়ে গেছি, ওকে, সাদি লিখেছে, হাই আপু, হাই সাদি, কি অবস্থা? তৌহেদুল, তৌহেদুল, তৌহেদুল ইসলাম আমায় লিখেছে, তৌহেদুল, তৌহিদুল, ওকে, তৌহিদুল ইসলাম আমায় লিখেছে, হ্যালো আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। মারুফ আমায় লিখেছে, হান্না আমায় লিখেছে হলো, আই লাভ টু জাস্ট কল হার ডোরা, অ্যাকচুয়ালি আই লাভ দিস নেম ডোরা। সো আমি জানি না তোমরা কারা কারা হলো ডোরা কার্টুনটা দেখেছো, আই রিয়েলি ডোন্ট নো, আই আই লাভ দ্যাট কার্টুন অ্যাকচুয়ালি, আমার এখন এটা পছন্দ জানো, ডোরা অ্যান্ড বুটস। সো আমাকে আর কারা কারা লিখেছে একটু দেখে নিচ্ছি, আমাকে ওমর ফারুক লিখেছে, তারপর সবুজ আহমেদ লিখেছে, হাউ ইউ ফ্রেন্ড, আলহামদুলিল্লাহ আই'ম ডুইং ভেরি গুড, হাউ ইউ? অ্যান্ড আজাদ স্বাধীন লিখেছে, আই মিস ইউ আপি পড়শি। ওকে, এত কান্নাকাটি করে নেই যে আমি চলে আসছি, আই'ম হিয়ার, আই'ম জাস্ট রাইট হিয়ার। অ্যান্ড এম ডি ইব্রাহিম লিখেছে, দোয়া করি তুমি সুস্থ থাকো সবসময়, আলহামদুলিল্লাহ, দ্যাটস রিয়েলি সুইট অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবং আমিও আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করি যে আপনারা সবাই খুব সুস্থ থাকেন, আমরা সবাই আসলে সুস্থ থাকি, সুন্দর থাকি, ভালো থাকি, একসাথে আমরা সবাই একে অপরের ভালোর জন্য আসলে দোয়া করি, দ্যাটস এ থিং। আর নিঃসঙ্গ বালক আমায় লিখেছে, আবাহ গানটি প্লে করো, কিন্তু অবশ্যই আমি আবাহন গানটি প্লে করে দেবো একটু পরে। আচ্ছা, হান ডোরা আমায় লিখেছে, আমারটা পড়ো, আমি একটু আগে তোমার কমেন্ট পড়ে ফেলেছি ডোরা, আচ্ছা তারপর যে কমেন্ট করবো ওটা আমি অবশ্যই পড়ে ফেলবো ইনশাল্লাহ। অ্যান্ড আহসানুল ইসলাম আমায় লিখেছে, তারপর রায়হান মাহমুদ আমায় লিখেছে, তোমাকে আজকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। পারভেজ আমায় লিখেছে, হৃদয় খান আমাকে লিখেছে, হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আচ্ছা, আমাকে রেহান আহমেদ রিক্ত লিখেছে, ভালোবাসবি আমাকে। আচ্ছা, এটা হলো ওই মুভিটার মতো, মানে ওই মুভির নামের মতো লাগছে, ভালোবাসা দিবি কিনা বল। সো ইয়া, দ্যাটস রিয়েলি সুইট, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই অ্যাজ আ ফ্রেন্ড তোমাদের প্রত্যেককে আমি অনেক 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 ভালোবাসি। অ্যান্ড মেহেদি হাসান লিখেছে, তারপর হলো তামিম আমায় লিখেছে, রনি আমায় লিখেছে, এস বি পলাশ আমায় লিখেছে, শিশির লিখেছে, শিশির ভুইয়া শামিম লিখেছে, একটা গানের জন্য তুমি রিকোয়েস্ট করেছো, আমি অবশ্যই ট্রাই করবো গানটি প্লে করতে। একটু হাসবে, আমি সারাক্ষণই হাসি, আমি হাসতে হাসতে শেষ হয়ে যাই। আচ্ছা, এম ডি মেহেদি হাসান লিখেছে, আপু একটা গার্লফ্রেন্ড চাই। অবশ্যই, আমার তো একটা গার্লফ্রেন্ডের গাছ আছে, তুমি জানো না, আমি জাস্ট এই গাছের মধ্যে ঝাঁকিয়ে দিবো, টপ টপ করে গার্লফ্রেন্ড পড়বে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ওকে, আমাকে কথাকলি লিখেছে, লাভ ইউ আপু, লাভ ইউ টু ডিয়ার। অ্যান্ড রায়হান লিখেছে, পড়শি তোমার জন্য কি, আমার জন্য একটু হাসবে? অবশ্যই, আমি তোমাদের প্রত্যেকের জন্য জাস্ট হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছি, একটু পর থেকেই হলো আমার চাপা দুটো ব্যথা করা স্টার্ট করে দেবে, বাট ইটস ওকে। আমারও ভালো লাগে ডোরা কার্টুন, আই নো রাইট ডোরা, থ্যাংক ইউ, হাই ফাইভ। অ্যাকচুয়ালি আমার কার্টুন অ্যাকচুয়ালি ভালো লাগে, ট্রাস্ট মি, বাট এখনের কার্টুনগুলো না খুব একটা পছন্দ না আমার। এখনের কার্টুন বলতে মানে বেনটেন যখন ফার্স্টের দিকে ছিল তখনও মোটামুটি ভালো লাগতো, বাট এখন যে বেনটেনটা আমি জানি না কেমন জানি লাগে, আমার কাছে এখনের কার্টুনগুলো খুবই উইয়ার্ড লাগে, কার্টুন নেটওয়ার্কের এখন যে কার্টুনগুলো আমার কাছে খুবই উইয়ার্ড লাগে, আমি জানি না, মানে নাক চোখ মুখ যে কোথায় এটাই বুঝতে পারি না, মাঝে মাঝে মনে হয় কপালের মধ্যে নাক উঠে আছে, লাইক দিস ইজ সো উইয়ার্ড। বাট আগের যে কার্টুনগুলো ছিল যেমন টম অ্যান্ড জেরি, তারপর হলো টোনাল ডাক, তারপর মানে লুনি টিউনসের যে ইয়েগুলো ছিল ওগুলো আমার ভীষণ পছন্দের ছিল অ্যাকচুয়ালি এগুলো। তো এখন আর আমি স্কুবিডুকে অনেক মানে স্কুবিডু কার্টুনটা অনেক বেশি মিস করি, এখন যে স্কুবি মানে এখন যে কার্টুনটা দেখানো হয় কার্টুন নেটওয়ার্কে, তো শ্যাগি অ্যান্ড স্কুবির যে আমি জানি না এটা অ্যানিমেশনটা যিনি বা যারা করেছেন,
আমি আসলে কাউকে কোনো কিছু মানে আমার কাছে ভালো লাগে না অ্যাকচুয়ালি, যারা নাকি আগের স্কুবিডু দেখে অভ্যস্ত তাদের কাছে আমার যতটুকু মনে হয় তাদের কাছে কখনই ভালো লাগবে না এখনের যে অ্যানিমেশনটা। এনিওয়েজ আচ্ছা ওকে, নীরব ছেলে নীরব আমায় লিখেছে, হাই আপ্পি, আমি তোমাকে এই ফার্স্ট দেখলাম, তোমার ভয়েসটা আমার কি তারপর আর আসে নাই, কেন আসে নাই? আচ্ছা আমি একটা ইয়ে বলি তোমাদেরকে, কমেন্ট যখন তোমরা করছো মাঝে মাঝে, আছে ইটস নট অ্যাবাউট কমেন্ট অনলি, ইটস অলসো টেক্সটের মানে টেক্সটের মধ্যে ব্যাপারটা হয়, সেটা হলো তোমাদের অর্ধেকটা কমেন্ট অথবা অর্ধেকটা টেক্সট আসে আর বাকিটা আসে না। সো তোমরা এরকম যদি দেখো যে আমি অর্ধেকটা পড়েছি, ইট মিনস এখানে বাকিটুকু আসেনি, সো আরেকটা বার তোমরা কমেন্ট করো এবং আরেকটা বার তোমরা টেক্সট করো, বিকজ হয় মাঝে মাঝে এরকম হয়, জাস্ট আমি জানি না এটা কেন হয় বাট এটা হয়, এটা জানি। সো রেহান আমায় লিখেছে কত কিউ, থ্যাংক ইউ সো মাচ। আর হলো এম ডি রিপন আহমেদ আমায় লিখেছে, নুরি রহমান আমায় লিখেছে, এম ডি রিপন আহমেদ আবারও লিখেছে, আর জি আনিকা তাপসুম শাম্মি লিখেছে, লাভ ইউ আপু, তুমি খুবই কিউট, থ্যাংক ইউ সো মাচ আনিকা। আরেকজন আনিকা আছে, আমি ওর গান অনেকদিন শুনি না, আমার আগে স্টেশনে ও হলো কল করতো এবং আমি ওর গান অনেক বেশি মিস করি অ্যাকচুয়ালি, আমি অনেক বেশি মিস করি, আমি জানি না এখন আমাকে আমার এই শোটা শুনছি কিনা। এনিওয়ে যে আমাকে এম ডি রিপন লিখেছে, ডোরিমন, ডোরিমন হলো আমার আরেকটা আরেকটা পছন্দের, শিনচ্যান, ডোরিমন, ডোরা অ্যান্ড বুটস। সো আর কারা কারা আছে আমাকে লিখেছে, হলো আরও অনেকে আমাকে লিখেছে, আর এস সেলিম আমায় লিখেছে, তারপর হলো শামিম ওয়াহিদ আমায় লিখেছে, রফিকুল ইসলাম লিখেছে, তোমার গাও একটা গান শুনতে চাই, অবশ্যই আমার গাও একটা গান আমি একটু পরেই প্লে করে দেবো এবং দ্যাট ইজ আবাহন, আই রিয়েলি হোপ তোমাদের সবার কাছে ভালো লাগবে। আচ্ছা মোহাম্মদ শাহিদুল, ওকে শাহিদুল ইসলাম আমায় লিখেছে, আমার কমেন্ট পড়ে না, আচ্ছা আই মিন আমি তোমার কমেন্ট পড়ি না, আচ্ছা আজকে আমি ভাত খাবো না, ভেরি গুড, মাঝে মাঝে ডায়েট করবা বুঝছো, রুটি আসছে না বাসায়, রুটি খাও, আলু ভাজি, একটা ডিম ভাজি, পাপোচ, ও আমার খিদে পেয়ে গেছি আর। আচ্ছা যাই হোক, এই যে আমি তোমার কমেন্টও পড়ে ফেলেছি, আই রিয়েলি হোপ যে এখন তুমি ভাত খেতে বসবা। আর মামুন হোসেন আমায় লিখেছে, তারপর শাহেবউদ্দিন আমায় লিখেছে, তারপর আর ডি রতন আমায় লিখেছে, আমিনুল ইসলাম লিখেছে, তারপর হলো আমি তো প্রেমে পড়িনি, রাসেল মাহমুদ রবিন আমায় লিখেছে, ইউর স্মাইলিং ফেস ইজ রিয়েলি কিউট, থ্যাংক ইউ সো মাচ। আর হলো আমাকে আর কারা কারা লিখেছে, আমাকে লিখেছিল এম ডি রিপন, তারপর কাজী স্বাধীন আফ্রিদি, তোমার সব থেকে প্রিয় গান কোনটি? এর থেকে টাফেস্ট কোয়েশ্চেন আর কিছু আছে বলে আমার কাছে মনে হয় না, বিকজ আমার এক একবার এক এক গান প্রিয় হয়, ট্রাস্ট মি, আমার গতকালকে যে গানটা পছন্দ ছিল এই গানটা আজকে আবার পছন্দ না, আমার হলো এক একটা সময় এক এক গান পছন্দ, এক একটা গান পছন্দ, আবার কিছুক্ষণ পর আবার আরেকটা গান পছন্দ, দ্যাটস দ্য মেইন থিং। আচ্ছা ইউ ফার্স্ট টাইম কি আমাকে এটা বলছে, ওকে জুম্বা, জুম্বা আমাকে ফার্স্ট টাইম কিছু একটা বলছে, আপনি দেখেন চেক করেন, হ্যাঁ আপনি জাস্ট চেক করেন কমেন্ট, আপনি জাস্ট চেক করেন, হ্যাঁ এই কমেন্ট আপনার জন্য, এই কমেন্টটা মনে করেন আপনারই জন্য, ওকে। অ্যান্ড কথাকুলি লিখেছে, তোমার ভয়েসটা দারুণ, থ্যাংক ইউ সো মাচ কথাকুলি। আর আমাকে আরও অনেকে 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 তোমরা লিখছো, থ্যাংক ইউ সো মাচ, যারা যারা এখন পর্যন্ত লাইভে জয়েন করোনি তোমাদেরকে বলছি তাড়াতাড়ি আমার সঙ্গে লাইভে জয়েন করে ফেলো এবং বেশি বেশি করে শেয়ার করতে পারো, একদমই বেশি বেশি করে শেয়ার করতে থাকো লাইভটা, অলরাইট, বিকজ আমি চাই যে তোমাদের ফ্রেন্ডদের সঙ্গেও তোমরা এই লাইভটা শেয়ার করো এবং তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের ফ্রেন্ডরাও আমার সঙ্গে জয়েন করে ফেলুক, অলরাইট। অ্যান্ড আব্দুস সত্তার আমায় লিখেছে, আপু আমি আমার বাবার আইডি থেকে বলছি, আমি কনা, ও হাই কনা, কী অবস্থা, আমি ক্লাস নাইনে পড়ি, আপু তুমি কি আমার জন্য একটা ইংলিশ গান প্লে করে দেবে প্লিজ? আপনি অবশ্যই আমি তোমার জন্য একটা ইংলিশ সং প্লে করে দেব, ওকে একটু পরে আমি প্লে করে দিচ্ছি, অ্যান্ড থ্যাংক ইউ। অ্যান্ড এম ডি রিপন লিখেছে, গত সপ্তাহে অনেক মিস করেছি এই যে জন্য এই সপ্তাহে একদম দৌড়ে দৌড়ে চলে এসেছি। আর এম ডি ইব্রাহিম লিখেছে, আপু তোমার শৈশবের পছন্দের কোনো মুহূর্তের কথা বলে যাও। আমার পছন্দের শৈশবের কোনো কথা আমি জানি না আসলে,
খুব রুটিন মাফিক ছিল তো আমার, মানে চাইল্ডহুডটা রুটিন মাফিক বলতে হলো সকালে উঠে স্কুল, 7টার দিকে স্কুল, তারপর হলো আসতাম দুপুরে ভাত খেয়ে, তারপর হলো কতক্ষণ রেস্ট নিয়ে পড়তে বসতাম। খুব একটা যে বাইরে খেলতে যেতাম তাও না, আমি সারাক্ষণ বাসায় থাকতাম। তারপর আবার বিকেল পর্যন্তই, তারপর তো সন্ধ্যা থেকে পড়তে বসতাম রাত পর্যন্ত, রাতে জাস্ট 10টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে তারপর ঘুম, বিকজ সকালে আবার 6টার দিকে আমাকে উঠতে হতো। তো আমার খুবই সাদা মাটা টাইপের একটা ছোটোবেলা ছিল। অ্যান্ড যখন শুক্র শনিবারে, যেহেতু আমাদের বন্ধ ছিল, শুক্র শনিবারে হলে একদিন নাচের ক্লাস ছিল, একদিন গানের ক্লাস ছিল। তো আমার কোনো শান্তি ছিল না, আমার শান্তি বলতে খালি একটাই ছিল, সেটা হলো সারাদিন, মানে যখন শুক্র শনিবারে আমার নাচ অথবা গানের ক্লাস শেষ করে আমি ইয়ে করতাম, ঘুমাতাম। দ্যাট ওয়াজ মাই হ্যাপিয়েস্ট মোমেন্ট এভার। তাছাড়া আসলে হ্যাঁ, ছোটোখাটো খুঁটিনাটি এরকম হয়তো বা হয়েছে কোনো, মানে মজার কোনো ঘটনা, বাট এই মুহূর্তে মনে পড়ছে না। বিকজ আমি কখনো দুষ্টুমি ফাজলামি করতাম না, খুব চুপচাপ থাকতাম। আমার নানু আমাকে যেটা বলেন যে আমি খুবই চুপচাপ থাকতাম, বিকজ আমি নানুর কাছে থাকতাম। আমি উত্তরাতে আমার বড় হয়ে ওঠা, সো আমি ভীষণই চুপচাপ টাইপের একটা মেয়ে ছিলাম। বাট এখন যে এত কথা আমি কী করে বলি আমি নিজেও জানি না। যাই হোক, আমাকে আর কারা কারা দেখেছে, আমার যদি মনে পড়ে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার খুব উইয়ার্ড উইয়ার্ড কিছু ঘটনা আছে। যেমন আমি একবার রাগ, আমার আমার অনেক রাগ ছিল, হ্যাঁ আমার ছোটোবেলা থেকে অনেক রাগ, আমার এত রাগ ছিল, এবং আমার রাগের ব্যাপারটা আমি আমার নিজের উপরেই ঝাড়তাম। ধরো কারোর উপরে রাগ হলো, আমার নিজের উপরেই রাগটাকে ঝাড়তাম অন্যের থেকে, এখন অন্যদের উপরে একটু ঝাড়ি মাঝে মাঝে। বাট আমি একটাবার আমার একবার মনে আছে, আমার একটা বিষয় নিয়ে খুব বেশি রাগ উঠেছিল, এবং রাগে এমনই রাগ হয়েছিল যে আমি সামনে এরকম চুলটাকে ধরে এরকমভাবে ধরে জাস্ট বাথরুমে গিয়ে কেচে দিয়ে চুল কেটে ফেলেছিলাম। সো আমাকে দেখতে খুবই উইয়ার্ড লাগছিল, বিকজ জাস্ট চিন্তা করো, কপালের সাইডের আমি চুল জাস্ট মুঠিটা এভাবে করে ধরে তারপর চুলটা আমি কেটে ফেলেছিলাম, আমার নিজে চুল নিজেই কেটে ফেলে, তারপর হলো আমি সাইডে সিঁথে করে চুল, মানে এই জায়গাটাকে আমি কভার আপ করার ট্রাই করছিলাম, বাট সামহাও এটা কভার আপ হয়নি। আমার আমার মামির কাছে ব্যাপারটা খোলাসা হয়ে গেছিল, বিকজ আমার মামি হলো আমার চুল বেঁধে দিত। সো মামি আমার যখন চুল বাঁধতে নিয়েছিল তার পরদিন সকালে, তখন আমাকে বললো, পড়শি তুমি কি চুল কেটেছ? আজ লাইক না তো, আমার এখানে ছোটো ছোটো চুল উঠছে, আমার চুল উঠছে তো মাথায়, এই জন্য মানে অনেক চুল আমার মাথায়, এত চুল কোত্থেকে উঠে আমি বুঝি না ভাই। সো যাই হোক, মামি ডেফিনেটলি এটা বুঝতে পেরেছিল আমি চুল কেটেছি। তারপর দুদিন পর আমাকে মামি বললো যে আমি তো বুঝছি তুমি চুল কাটছো ভাই, এসে এসে এসে। সো এরকম এরকম কিছু উইয়ার্ড উইয়ার্ড ঘটনা আছে, ইটস নট লাইক যে খুব মানে হাসি বা হাসি পাওয়ার মতো কোনো ঘটনা আমার মনে নাই, বিকজ আমি কখনোই হাসি পাওয়ার মতো কখনো কোনো ঘটনা ঘটে নাই আসলে আমার সঙ্গে। যেহেতু চুপচাপ থাকতাম, খুব একটা মিশতাম না কারোর সঙ্গে, আমি খুব একটা মিশতাম না, আমি বাসার মধ্যে থাকতাম, আমার কোনো ফ্রেন্ড ছিল না, আমার স্কুলে কখনোই কোনো ফ্রেন্ড ছিল না। আমার একজনের ফ্রেন্ড ছিল, সে হলো আমাদের বাড়ির, মানে আমাদের বাসার নিচতলায় থাকতো, রাসনা। সো ওই হলো আমার ফ্রেন্ড ছিল, বাট ওর সঙ্গেও যে খুব আমার মানে খুব যে খেলাধুলা হতো ওটাও না, ও বাসার মধ্যে আসতো বা ওই ম্যাক্সিমাম টাইম ওই হলো বাসায় থাক, মানে আমাদের বাসায় ও থাকতো এসে এসে। অ্যান্ড আমরা হলো একসাথে পড়তে বসতাম সামটাইমস, আমরা একসাথে খেতে বসতাম, বাট ও হলো খেলার সময় বিকেলের সময়টা বাইরে গিয়ে খেলতো, মানে রোডে গিয়ে খেলতো, আর আমি গ্যারেজের থেকে, আমাকে আমার স্ট্রিক্টলি নিষেধ ছিল গ্যারেজের থেকে একটা পা বাইরে দেওয়া যাবে না। সো আই ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে, জি জি হ্যাঁ, করতে করতে এক পাও বাড়ি দিতাম না। অ্যান্ড বাড়ির ভিতরে আসলে থাকা হতো, ঘরের ভিতরে রুমের ভিতরে থাকা হতো, এবং আমার খেলা বলতে ওই আমি মাটি, আমাকে হলো মাটি এনে দিত। সো তখন উত্তরায় তো আমি জানি না, যারা যারা অনেক আগে থেকে উত্তরায় থাকো হয়তো বা তোমরা, তারা মানে তারা হয়তো বা তোমরা জানো যে মানে আমাদের যে ছোটোবেলার যে বয়সটা ওই সময়, এখন থেকে ধরো 20 বছর কি, এখন থেকে আমি যদি বলি 18 বছর আগেও যদি বলি, তখনও কিন্তু খুব একটা উত্তরায় ইয়ে ছিল না, আমার যতটুকু মনে পড়ে খুব একটা বাড়িঘর ছিল না, লাইক গুটি কয়েক বাড়িঘর ছিল আর কি, জাস্ট হাতে গোনার মতো। তো আশেপাশে এরকম খালি যে প্লটগুলো থাকতো ওখান থেকে মাটি এনে দিত আমাকে, আমি বাসায় বসে বসে মাটি দিয়ে ইয়ে বানাতাম, ডেকচি, মানে হাঁড়ি পাতিলগুলো বানাতাম আর কি,
বসে বসে হাঁড়ি পাতিল বানাতাম, তারপর ফুল বানাতাম, আর আমি হলো ইয়ে করতাম, সুন্দর করে এটাকে এরকম চার কোনার মতো করে ওটার মধ্যে হলো আমি ফুল আঁকতাম মাটি, আমি জানি এটা কি করতাম আমি নিজেও জানি না, মাটিটাকে জাস্ট এনে চার কোনা করতাম, চ্যাপটা করতাম, তারপর ওটার মধ্যে বসে বসে কাঠি দিয়ে আমি ফুল আঁকতাম, ডিজাইন করতাম। দ্যাটস হোয়াট ইট ইউজ টু ডু অ্যাকচুয়ালি। এই তো, আর হলো আমি ওই মাটি দিয়ে মিষ্টি বানাতাম, তারপর হলো মানে ফুড আইটেমগুলো বানাতাম, কারণ হলো আমি পুতুল খেলতাম তখন, ওই পুতুলকে বিয়ে দিব, ওই বিয়ে দেওয়ার জন্য তখন আমি ভাত, তারপর হলো যত তরকারি টরকারি আছে ওগুলো হলো মাটি দিয়ে সামটাইমস বানাতাম, বানিয়ে আবার রোদে শুকাতাম, বিকজ দুদিন পরে হলো আমার পুতুলের বিয়ে ওটার জন্য। সো ওই ওইসব করা হতো, আমার কখনো এরকম ঝাপাঝাপি লাফালাফি এরকম ইয়ে করা হতো না। সে যাই হোক, আমাকে আর কারা কারা লিখেছে একটু দেখে নিচ্ছে। আমাকে নিজামউদ্দিন লিখেছেন, তারপর শিপু আমায় লিখেছেন, তারপর ভালো লাগা, মানুষটা ভালো আছে, এটা এটাই বড় কথা, দোয়া করি আপনি সর্বদা ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ আব্দুর রশিদ তাজভি, ইট রিয়েলি মিনস আ লট টু মি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আর হলো মিনা রহমান আমায় লিখেছে, প্রসিদ তুমি চিলি ট্রি লাগাবো প্লিজ। একদম, আমি চিলি প্ল্যান্ট অবশ্যই আমি লাগাবো, আমার আমার ইচ্ছে আছে, তোমরা জাস্ট আমায় সাজেস্ট করো হ্যাঁ কী কী গাছ আমি লাগাতে পারি, আমি সবগুলো আবার লাগানো স্টার্ট করবো, অনেকদিন হয়েছে আমি গাছ লাগাই না। আর রফিকুল ইসলাম আমি লিখেছে, আজ আমার মনটা খুবই ভালো, লাভ ইউ, হ্যাপি, লাভ ইউ টু মাই ব্রাদার। অ্যান্ড ভিডিও কি ফ্রিজ হয়ে গেছে? আই ভিডিও কেন ফ্রিজ হয়ে গেছে আমাকে বলো, কিসের জন্য, কেউ কেন ভিডিও দেখতে পাচ্ছে না? ইয়াস রাইট, এই করো, মানে আমার কিছু বলার নেই, থ্যাংক ইউ আমাকে এটা জানানোর জন্য, আমি এতক্ষণ খেয়াল করি নাই। আর রাইট, আর কারা কারা আমার সঙ্গে আছে, আমার সঙ্গে আরও অনেকে রয়েছে, আমাকে লিখেছে হলো এমডি সবুজ লিখেছে, নিজামউদ্দিন তোলে বাবা, আমরা তাইরে নাইরে করতে করতে হলো, এটা কি, আচ্ছা নিজামউদ্দিন এটা কি আমি আর একটা পাশটা কি তুমি, হ্যাঁ নাকি তোমার কোনো ফ্রেন্ড আর তুমি, বলো তো আমাকে একটু, মানে এই দুজন কে আমি জানতে চাই, তাইরে নাইরে করতে করতে যে হাঁটছে এত সুন্দর করে। অ্যান্ড হলো আমাকে আর কারা কারা লিখেছে, আমাকে লিখেছে হলো, আচ্ছা আমি সবুজটা পরে ফেলেছি, আরও আমাকে লিখেছে হলো, আমাকে লিখেছে আর কারা কারা লিখেছে, ওকে থ্যাংক ইউ, তোমরা যারা যারা হলো আমাকে কমেন্ট করছো, তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস। এখন আমি যেটা করব সেটা হলো যে তোমরা আমাকে যে যে গানের জন্য রিকোয়েস্ট করেছো আমি সেই সেই গানগুলো প্লে করে দেবো। সো ফার্স্টেই যে গানের রিকোয়েস্ট ছিল সেটা হলো আবাহন গানটি, এটা আমার গাওয়া, লাইক হাবিব ওয়াহিদ ফিচারিং আমার গাওয়া আবাহন। সো আমি ট্রাই করছি সেই গানটি প্লে করে দেওয়ার জন্য, এবং তারপর তোমাদের যে রিকোয়েস্টেড সংগুলো আছে, লাইক আমি তারপর আর্টসেলের একটা গান অবশ্যই আমি প্লে করে দেবো যেটা রিকোয়েস্ট এসছে, এটা অবশ্যই আমি ট্রাই করবো, যদি এটা না পারি তাহলে আর্টসেলের যে কোনো একটা গান আমি প্লে করে দেবো। সো জাস্ট স্টে টিউনড, আসি একটু পরেই। কথা বলি, থ্যাংক ইউ, অলরাইট, ইয়াস এক্স্যাক্টলি, এতক্ষণ অনেক গান শুনিয়েছে তোমাদেরকে, বিকজ আমি জানি না অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে কেন গান শুনিয়েছি, বাট এতটুকু বুঝতে পারছিলাম যে এই গানগুলো একবার শুনে নাও, বিকজ তারপরে আমি এই যে কথা স্টার্ট করব, এক ঘন্টা আর কোনো গান শোনাবো না তোমাদেরকে, এখন জাস্ট তোমরা আমার কথা শুনবে। তো এখন আমি যেটা বলবো সেটা হলো একদম, অ্যান্ড আই হেট ইউ গাইজ, আই হেট ইউ, না তোমাদেরকে বলি নেই, এই সামনে যে ব্যক্তিটা বসে আছেন ওনাকে বলেছি। অলরাইট, সো
আমি এবার দেখে নিচ্ছি কারা কারা আমার সঙ্গে জয়েন করেছে। আমাকে আনিকা ইসলাম আইরিন লিখেছে, এই রাজকন্যা, হাই আনিকা, কি অবস্থা তোমার? আমি একদম তোমাকে ভুলি নাই, তুমি জানো আমি কিন্তু তোমাকে একদম মনে রেখেছি আনিকা। আর রাই কি রাজন, ওকে রাজন আমায় লিখেছে, ওই 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 আপু, ইয়াস রাজন আমি আছি, একদমই আছি। আর হলো আমাকে আর কারা কারা লিখেছে, আমাকে অনেকে তোমরা লিখেছো, থ্যাংক ইউ সো মাচ। আমাকে হলো আর এস মুরাদ লিখেছে, হাই আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মুরাদ, কি অবস্থা তোমার, বলো আমাকে, বলো তোমাদের কি অবস্থা। আচ্ছা এখন আমি একটু যেটা করবো সেটা তোমার কারা কারা আমাকে টেক্সট করেছে সেটা একটু পড়ে নিচ্ছি, বিকজ অনেকক্ষণ ধরে তোমাদের কোনো টেক্সট পড়ি নাই আমি। সো একটু টেক্সটটা পড়ে তারপর হলো আমি কমেন্ট সেকশনে আবার আসছি। বাট তোমাদেরকে আবার বলে দিচ্ছি আমাকে কি করে তোমরা টেক্সট করতে পারবে এবং কমেন্ট করতে পারবে। আমাকে ফার্স্ট অফ অল টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে, মেসেজ অপশনে গিয়ে সেখানে টাইপ করবে CFM, তারপর একটু স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটু স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটু স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নম্বরে। আর যে ব্যাপারটি রয়েছে সেটা এখন তোমরা আমার সঙ্গে লাইভ জয়েন করার জন্য যেই পেজটি রয়েছে তা হলো facebook.com/capitalfm948, এখানে এসে একদম সুন্দর মতো আমাকে কমেন্ট করতে থাকো এবং আমি অবশ্যই তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ে ফেলি। অন ইয়ারে না পড়তে পারলে আমি অফ ইয়ারে অলওয়েজ পড়ি তোমাদের কমেন্টগুলো। অলরাইট, সো আমাকে কমেন্ট করতে থাকো। আমাকে কারা কারা লিখেছে, আমাকে কারা কারা টেক্সট করেছে সেটা একটু দেখে নিচ্ছি। সুমাইয়া আমায় লিখেছে, আপু তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আপু। তোমাকে আচ্ছা জাগো এফএম এর থেকে শুনি, তোমাকে SMS করলে পড়ো না প্লিজ, আজকে পড়ে দিও। এই যে আজকে একদমই পড়ে ফেলেছি তোমার SMSটা। রাহি ইসলাম আমায় লিখেছে, টেক্সট কি পড়বা না আমার? না আমি পড়বো না রাহি, তোমার টেক্সট আমি একদমই পড়বো না। অ্যান্ড লাভ বার্ড বনি আমায় লিখেছে, হাই আপু, হাই বনি, কি অবস্থা। ইয়াসিন আহমেদ নিলয় আমায় লিখেছে গাজীপুর থেকে, কুইন তুমি একটু রিয়ামণিকে বলে দাও যে আমার সাথে যেন কথা বলে। রিয়ামণি তুমি ইয়াসিন আহমেদ নিলয়ের সঙ্গে কেন কথা বলছো না আগে একটু বলো, ওকে কিছু করেছে? ও যদি কিছু করে থাকে তুমি আমাকে বলো, হ্যাঁ ওকে আগে আমি কয়েকটা বকা দিব তারপর তুমি হলো কথা বলবো ওর সঙ্গে, তার আগে কথা বলবো না, আমি আগে কয়েকটা বকা দিয়ে নিব তারপর কথা বলবা। অ্যান্ড সিরাজুল ইসলাম লিখেছে, আপু আমি তোমার একটা নেম দিলাম হাসির রানী পড়শি, আপু ভালো লাগলে তুমি বলো আপু আজ থেকে এই নামে কি তোমায় আমি ডাকতে পারি? অবশ্যই ডাকতে পারো, অবশ্যই, ঠিক আছে। অল রাইট, কুল, থ্যাংক ইউ এত সুন্দর একটা নাম দেওয়ার জন্য আমায়। সুজন হাসান আমায় লিখেছে, তুমি আমার জীবন, আমি তোমার জীবন, এই গানটা প্লে করো। অবশ্যই আমি ট্রাই করবো গানটি প্লে করার জন্য। নীলা আমি লিখে নীলায় আমায় লিখেছে, আপু আজকে আবার ক্রাশ খেলাম তোমাকে দেখে, ওকে ভেরি গুড। মাবরুর আমায় লিখেছে, আপু তোমার মোবাইল নাম্বারটা দিয়ে একটা মিসড কল দাও প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ভাই আমাকে নেক্সট মান্থে একটা মোবাইল কিনে দিন, হ্যাঁ বুঝছেন, আপনারা সবাই মিলে আমাকে একটা মোবাইল নাম্বার মানে মোবাইল কিনে দিয়েন, সেই নাম্বারটা থেকে আমি অবশ্যই তাকে ওনাকে আমি একটা মিসড কল দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুশি। ওকে সাদিয়া আমায় লিখেছে, আপু জানেন, হ্যাঁ আপু জানেন ভাবি কি আর হবে না, হ্যাঁ কে ভাবি মানে ভাবি কি হবে না আমি ঠিক বুঝি নাই সাদিয়া, তুমি আরেকটা বার আমাকে টেক্সটটা করো। সোহাগ আমায় লিখেছে, হাই আপু কেমন আছো, বাট আই লাভ ইউ, হাউ সুইট, লাভ ইউ টু মাই ব্রাদার। অ্যান্ড নাবিল আমায় লিখেছে রামপুরা থেকে, পড়শি আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছে আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো আছি, চলে এলাম তোমাকে শুনতে, একদম আই নো রাইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এতগুলো আমাকে তুমি এতগুলো এখন পর্যন্ত এতগুলো টেক্সট করার জন্য, তোমরা জানো তোমরা কারা কারা কতবার টেক্সট করো সেটা আমি এখানে দেখতে পাই। সো নাবিলের টেক্সটের জায়গায় যখন আসছি তখন আমি দেখতে পাচ্ছি 371টা টেক্সট, থ্যাংক ইউ, আমার কিছু বলার না, আমি স্পিচলেস, থ্যাংক ইউ সো মাচ। কোকিল আমায় লিখেছে, আচ্ছা কোকিল তাহার, আচ্ছা তোমার নাম কোকিল না, তুমি কিছু একটা লিখেছো আই গেস, কোকিল তাহার সুর ধরাতে খোঁজে বসন্ত, স্বর্ণ খোঁজে কোষ্ঠী পাথর, বোঝাতে নিজের দাম, পাগল পাড়া হয়ে পড়শি তোমায় খুঁজি আমি কোথাও, হাউ সুইট, বাবা অনেক সুন্দর, থ্যাংক ইউ।
সিরাজুল ইসলাম আমি লিখেছি, তারপর রাহি ইসলাম লিখেছে, তারপর ফার্স্ট এক্স করছি, প্লিজ পড়ো। হ্যাঁ ওকে, একদম আমি পড়ে ফেলেছি। শিনচান আমায় লিখেছে, হাই শিনচান কি অবস্থা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, তোমার মন ভালো তো? আর ফুচকা খাওয়া আমি এখন, হ্যাঁ আপু, ও আচ্ছা এখন এখন আসি, টক না টকটা না সেই হয়েছে, তুমি কি খাবা? আই হেইট ইউ শিনচান, প্লিজ আমার ফুচকার ব্যাপারে কোনো কথা চলবে না, প্লিজ একদম না, এই ব্যাপারটাই প্লিজ তোমরা একটু ছাড় দাও আমায়। ওকে ফুচকার কথা বলাই মুখে পানি চলে এসে। ওকে এনিওয়েজ, ফুচকা চটপটি নিয়ে কোনো ধরনের কথা হবে না, এটা জরুরি বিজ্ঞপ্তি এবং তোমাদের প্রত্যেকের প্রতি আমার একটা রিকোয়েস্ট, তোমরা প্লিজ লাইভে ফুচকা এবং চটপটি নিয়ে কোনো কিছু বলো না, বিকজ আই লাভ ফুচকা অ্যান্ড চটপটি। প্রতি রবিবার আর কি বলি, প্রতি শুক্রবার আমার এই ব্যাপারটা যখন তোমরা বলো, ঠিক রাত 9টা থেকে 11টা পর্যন্ত আমার এই ফুচকা চটপটির ব্যাপারগুলো মাথার মধ্যে ঘুরতে থাকে, আমি না পারি ফুচকা চটপটি খেতে, না পারি এটা সহ্য করতে। সো প্লিজ তোমাদের এই রিকোয়েস্টটা, তোমাদের কাছে রিকোয়েস্টটা ট্রাই খুব প্লিজ। অ্যান্ড আমাকে অন্তরা লিখেছে আশুলিয়া থেকে, পড়শি আপুর কাছে আমার অনেক কিছু বলার আছে বাট আমি কমেন্ট দিতে পারছি না, প্লিজ হেল্প মি। এই যে তুমি আমাকে টেক্সট করে ফেলেছো অন্তরা, এবং আমি তোমার টেক্সটটা পড়েও ফেলেছি, তোমার যা যা এখানে বলার আছে তুমি এখানে স্পেস লিখেছো, তোমার স্পেসটা লিখতে হবে না, তুমি জাস্ট ফার্স্টে যেটা করবা তুমি হলো, প্রথমে আমি তোমাকে আরও ইজি করে দিচ্ছি, তোমাদের সবাইকে আসলে ইজি করে দিচ্ছি, তোমরা জাস্ট মোবাইলের মেসেজ অপশনে যাও, গেল? ওকে, যাওয়ার পর এখন যেটা করবা, ফার্স্টেই লিখবা সি এফ এম, মানে ক্যাপিটাল এফ এম এর সি আর এফ এম। ওকে, সো সি এফ এম লিখে তারপর হলো একটা স্পেস দিবা, মানে একটা গ্যাপ দিবা, একটা স্পেস দেওয়ার পর তারপর হলো তোমার নামটা লিখবা, নাম লিখে তারপর হলো আরেকটা স্পেস দিবা, তারপর হলো তুমি তোমার লোকেশনটা লিখবা, লোকেশন লাইক তুমি যেখান থেকে আমার টেক্সটটা করছো যেখানে থাকো সেই লোকেশনটা আমাকে লিখে, তারপর হলো আরেকটা স্পেস দিবা, আরেকটা গ্যাপ দিবা, গ্যাপ দিয়ে তারপর হলো তোমার যা যা কথা আছে, যা যা প্রশ্ন আছে, 1 2 3 4 5 6 7 8 করে যত মানে প্রশ্ন আছে যত কথা আছে লিখে তারপর পাঠিয়ে দাও 26969 এই নম্বর, জাস্ট পাঠিয়ে দাও, আমি পেয়ে যাবো এখানে। অলরাইট, থ্যাংক ইউ। অ্যান্ড ইয়াসিন ইসলাম আমায় লিখেছে, আপি আমি পড়শি আপুর মজার কোনো গল্প শুনতে চাই। আ হা 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 হা, ভেরি নাইস ভেরি নাইস। আমার মজার কোনো গল্প নেই ভাই, আমি শুধু হাসি, বাট আমার আমার কোনো মজার গল্প নেই। আর মহিউদ্দিন, মহিউদ্দিন আমায় লিখেছে, আপু তুমি অনেক ভালো মজা, আচ্ছা মজা করে একটা গান প্লে করো প্লিজ। আচ্ছা অবশ্যই, আমি একটু পরে একটা গান প্লে করে দিচ্ছি। অলরাইট, এতক্ষণ অনেক অনেক গান প্লে করেছি, তো এবারও যদি তোমাদের জন্য আবার গান প্লে করি তাহলে যেটা হবে যে একটু পরে এখানে ফোন চলে আসবে, এত গান কেন প্লে করা হচ্ছে, এত কেন ফাঁকি দেওয়া হচ্ছে, সো ওটার জন্য আমার কথা বলতে হবে, বাট একটু পরে আমি অবশ্যই তোমাদের জন্য গান প্লে করে দেবো। তারপর মনু নামে লিখেছে, আপু একটা মেয়ে আমাকে প্রপোজ করেছে, কি করব? তুমি কি মেয়েটাকে পছন্দ করো? ওয়েট, তুমি কিসে পড়ো? তারও আগে হয়েছে যে তুমি কি মেয়েটাকে পছন্দ করো? যদি আমি এই জন্য বলছি তুমি কিসে পড়ো, বিকজ হলো এখন অনেক সময় আমি যেটা দেখি যে স্কুলে, হ্যাঁ এটার মানে এই না যে তুমি স্কুলে থেকে যে রিলেশন, অনেকে আছে যারা নাকি স্কুল লাইফ থেকে তারা একজন একজনকে পছন্দ করে কখনো বলে নাই, কলেজ লাইফে এসেও পছন্দ করে কখনো বলে নাই, ভার্সিটি লাইফে এসে তারপর হলো তারা প্রপোজ করেছে, তারপর তাদের বিয়ে হয়ে গেছে, অ্যান্ড দে আর জাস্ট ইউ নো স্টেইং হ্যাপিলি টুগেদার, সেটাও হয়। বাট ফার্স্ট অফ অল আমি এই জন্য তোমাদের সবার কাছ থেকে জানতে, মানে যারা যারা আমাকে এই ব্যাপারে কথা মানে কোয়েশন করো অ্যাবাউট লাভ রিলেটেড বা এই রিলেশনশিপ টাইপের যে কোয়েশনগুলো আছে এগুলো যখন করো তখন এই জন্য তোমাদেরকে বলি, বিকজ আমরা অনেক সময় না কনফিউজড হয়ে যাই হুইচ ওয়ান ইজ লাভ অ্যান্ড হুইচ ওয়ান ইজ নট, অ্যাকচুয়ালি ভালোবাসাটা কোনটা সেটা আগে বুঝতে হবে তোমার, শুধুমাত্র পছন্দ করা ক্রাশ খাওয়া ইজ নট আ লাভ অ্যাকচুয়ালি। এটা অনেকের আছে যারা নাকি আমি ক্রাশ খেয়েছি একজনের উপরে, সেই ক্রাশ থেকে আসলে আমার কাছে মনে হচ্ছে যে ওই আমার সব কিছু, আহা বাট ইটস নট লাইক দ্যাট। তো ভালোবাসা, তুমি কি সত্যিকারে ভালোবাসাটা বুঝতে পারছো কিনা সেটা হলো মেইন ফ্যাক্ট।
আর তারপর যে ব্যাপারটি রয়েছে, এখানে যদি তুমি আমায় জিজ্ঞেস করেছো তোমাকে প্রপোজ মানে প্রপোজ করেছে, এখন তুমি কি করবে? প্রপোজ যেহেতু করেছে, তুমি যদি তাকে পছন্দ করো তাহলে অবশ্যই তুমি তাকে হ্যাঁ বলবে, আর যদি তুমি তাকে পছন্দ না করো তাহলে তুমি ডিরেক্টলি না বলো, না ঘুরিয়ে পেঁচিয়ে মানে ঘুরিয়ে পেঁচিয়ে বলো। হ্যাঁ, ডিরেক্টলি বলাটা একটু রুড হয়ে যায়। সো তুমি বলো লাইক ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, অথবা ইউ আর মাই ফ্রেন্ড, আর আমি তোমাকে কখনো ভাবে দেখিনি, জাস্ট টেক টাইম, আমিও আসলে বুঝতে পারছি না। সো এখানে লাভ কখনোই জোরাজুরি করে করার কিছু নেই, এটা তোমার মনের মধ্যে যদি থাকে বা তোমার ভিতরে যদি তার প্রতি কোনো ধরনের পছন্দ বা ভালো লাগা কাজ করে তাহলে অবশ্যই হয়তো বা এক সময় এটা তুমি বুঝতে পারবে, যখন তুমি বুঝতে পারবে তখন তুমি ইয়েস বলবে। আর এটা যদি তোমার কাছে মনে হয় যে না তুমি কখনোই ওকে পছন্দ করো নাই, তাহলে একটু অন্যভাবে তুমি তাকে বলবে। কখনো নেগেটিভ কোনো কিছু ডিরেক্টলি বলাটা উচিত না, ঘুরিয়ে পেঁচিয়ে সুন্দর করে বুঝিয়ে বললে অবশ্যই সে বুঝতে পারবে। আর রাইট, আর হলো আমাকে ফয়সাল আহমেদ লিখেছে, আপনি দেখতে আমার প্রিয় একজন মানুষের মতো, আমি আপনার ছবি ওয়ালেটে রেখে দিই আর তার কথা মনে মনে পড়তো তা। আচ্ছা, দ্যাটস সো সুইট ফয়সাল, থ্যাংক ইউ। আমার একটা ফ্রেন্ড ছিল ফয়সাল অ্যাকচুয়ালি, অ্যান্ড হি ওয়াজ অ্যাকচুয়ালি মাই বেস্টেস্ট ফ্রেন্ড, বাট এখন আর ওর সঙ্গে কথা হয় না। ওর সঙ্গে যদি কখনো আবার কথা হয় আমার, তখন ফার্স্টে কথা বলার আগে আমি দুটো থাপ্পড় মারবো ওকে, বিকজ ও লিটারালি গায়েব হয়ে গেছে। আমি জানি না ও কীভাবে মানে কোনো কন্ট্যাক্টে নেই আসলে ওর সঙ্গে আমার। যাই হোক, ও খুব ভালো একজন ফ্রেন্ড ছিল। এনিওয়েজ, এই ফয়সাল দেখে আমার ওই ফয়সালের কথা মনে হচ্ছে, লাইক হি ওয়াজ এ ভেরি নাইস পার্সন অ্যাকচুয়ালি। অ্যান্ড ওর গত বছর না তার আগের বছর আই গেস বিয়ে হলো, তো এসেছিল বাংলাদেশে, ও হলো দেশে বাইরে থাকে, সো ও এসেছিল বাংলাদেশে। বাট হ্যাঁ, আই গেস ও আমার সাথে এই জন্য রাগ করেছে বিকজ আমি ওর বিয়েতে যেতে পারিনি। আমি কি করব, ওর বিয়ে 2 দিন আগে সে আমাকে বলে ওর পরশু দিন বিয়ে, আমি কি করব ভাই? আমি ঢাকার বাইরে ছিলাম, এখানে আমার কোনো দোষ না, আমার কোনো দোষ নেই। আমাকে সাবিনা লিখেছে, আপু আমার নাম তুমি 3 বার বলবা। ওকে সাবিনা, 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 এটা হলো তোমার জন্য বললাম, আর আমি আমার জন্য হলো আরও 5 বার, সাবিনা, 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 ঠিক আছে? ওকে। আর মহিউদ্দিন লিখেছে, তারপর হলো শিখন লিখেছে, তারপর আই ডোন্ট নো শিখন, আমি আসলেই জানি না, এই একটা ব্যাপার আমি আসলে এখনও জানি না। সো আমাকে আর কার কার লিখেছে, আমাকে আহমেদ রিজভি লিখেছে, আপু আপনি অনেক 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 কিউট অ্যান্ড মন ভালো করে দেওয়ার মতো একজন পার্সন, থ্যাংক ইউ সো মাচ রিজভি, থ্যাংক ইউ। আর অন্তরা লিখেছে, তারপর আমাকে আরও অনেকে লিখেছে, মানে আরও অনেকে টেক্সট করেছে, তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আমাকে তোমরা টেক্সট করতে পারো, আমাকে টেক্সট করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সেখানে ট্যাপ করবে CFM, তারপর একটি স্পেস দিয়ে তোমার নাম, তারপর একটি স্পেস দিয়ে তোমার লোকেশন, তারপর একটি স্পেস দিয়ে তোমার যা যা কথা আছে লিখে পাঠিয়ে দাও 26969 এই নাম্বারে। ওকে, গো। আর কারা কারা আছে আমাকে হলো, ওকে ওয়েট, এবার আমাকে কারা কারা কমেন্ট করেছে। আনিকা ইসলাম আইরিন আমাকে লিখেছে, তারপর সাগর SAGIR কি হয়, সগির, সাগির, সাগর। আচ্ছা এনিওয়েজ, হাই, তোমরা তো কনফিউজ করো, মানে এত কিছু বলার নাই আমার। ওকে, আমাকে আচ্ছা, তোমার আর কোনো নিক নেম আছে ইজি যেটা আমি মানে বুঝতে পারবো প্লিজ, তাহলে আমি মানে ওই ওই নামে তোমায় ডাকি। আচ্ছা, একটা ভালো মেয়েকে তোমরা, আচ্ছা জাস্ট ফর গেট ইট না, এরকম আচ্ছা জাস্ট ফর গেট ইট, কোনো সমস্যা নেই, জাস্ট যারা যার যেটা দেখো যার, আচ্ছা শোনো, আচ্ছা আমি তোমার নামটাই এখন বুঝতে পারিনি, তুমি আমাকে একটু বলো তো তোমার নামটা কি, আমি কি নামে তোমায় ডাকবো। আর তোমায় আমি বলছি যে আমাদের চারপাশে বিভিন্ন ধরনের মানুষ আছে, রাইট, এবং বিভিন্ন ধরনের, আমরা নর্মাল মানুষের কথাই চিন্তা করি, আমরা বাড়ি থেকে যখন একটা পা বাড়ির বাইরে যখন দেই তখন বিভিন্ন ধরনের কথা আমাদের শুনতে হয়, পজিটিভ অ্যান্ড নেগেটিভ,
তুমি কিছু করলেও তুমি পজিটিভ এবং নেগেটিভ কথা শুনবে, তুমি কিছু না করলেও তুমি পজিটিভ এবং নেগেটিভ কথা শুনবে। দ্য মেইন থিং ইজ, যারা নেগেটিভ কথা বলো তাদেরকে বলতে দাও, হু কেয়ার্স, রাইট? দেখো, সো জাস্ট ডোন্ট কেয়ার, লাইক ইট ডোন্ট নিড টু অ্যাকচুয়ালি কেয়ার। যাদের মানে যারা হলো নেগেটিভ কথা বলে আমরা শুধুমাত্র তাদেরকে পয়েন্ট আউট করে রাখি, বাট হয়তো বা ভালো মানুষ হিসেবে না, রাইট? কেউ যদি এখন আমাদের সামনে কেউ যদি কোনো পচা কথা বলে, তাহলে আমরা কি সেই মানুষটাকে ভালো মানুষ বলবো? একদমই না। সো আমাদেরকে ছোটোবেলা থেকে কি শেখানো হয় যে তোমরা ভালো কথা বলো, সুন্দর করে কথা বলো, দ্যাটস দ্য মেইন থিং। যারা নাকি পচা কথা বলবে যে বা তোমাকে বা যাকেই হোক বা আমাকে বা তোমাকে বা আমাদের আশেপাশের কাউকে, অনেকে অনেক ধরনের কথা বলবে, সো জাস্ট লেট দেম টক হোয়াট এভার দে ওয়ান্ট, রাইট? সো এটাতে একদম কেয়ার করার কিছু নেই, ফরগেট দ্যাম। আমরা পজিটিভ নিয়ে কথা বলবো, পজিটিভ আশেপাশে অনেক অনেকে রয়েছে, তাদেরকে আমরা ভালোদের সঙ্গে থাকবো। খারাপ বা যারা অন্যরকম করে কথা বলে তাদেরকে ইগনোর করলেই হয়। অ্যান্ড আমাকে আর কারা কারা লিখেছে একটু দেখে নিচ্ছি আমাকে, ওয়েট, আচ্ছা আমি কিভাবে পড়বো ভাই এগুলা কি কত এগুলি? আচ্ছা আচ্ছা, আমাদের মনিটর একটু প্রবলেম হচ্ছে, সো আমাদের মনিটরটার প্রবলেমটাকে আমরা একটু আগে ক্লিয়ার করে নিই, তারপর আমরা দেখছি। এই তো, থ্যাংক ইউ। এই যে এখন পেয়ে গেছে, আমাকে মিনার রহমান লিখেছে, আপু তুমি আজকে কী খেয়েছো? আমি এখন পর্যন্ত, আচ্ছা হ্যাঁ, আমি আসার আগে দু টুকরো পিৎজা খেয়ে এসেছি, আমার মামা হলো আমাকে ট্রিট দিয়েছে। সো আর হলো মুসাফিজুর রহমান লিখেছেন, তারপর হলো আমাকে মুশফিকুর রহমান লিখেছেন, তারপর হলো মুশফিকুর রহমান আবারও লিখেছে, আচ্ছা একটা গান, লাইভ একটা গানের জন্য তুমি আমাকে রিকোয়েস্ট করছো, অবশ্যই আমি ট্রাই করবো একটু পরে একটা গান আমি গেয়ে দেওয়ার জন্য। আর আমাকে এমডি হাসান লিখেছে, আপু চলে আসলাম একদমই, থ্যাংক ইউ সো মাচ চলে আসার জন্য। আর ওকে, আমাকে হলো আর কারা কারা লিখেছে, আমাকে লিখেছে হলো এত কিউট একটা ইয়ে কে দিল রে, আব্দুস সত্তার, আপুনি প্লিজ তুমি একটা ইংলিশ সং গাবে, তোমার গলায় ইংলিশ সং খুব ভাল লাগে, বাংলাও লাগে, তাই প্লিজ একটা ইংলিশ গান গাও প্লিজ পুরুষে আপুনি। আহা রে, এত কিউট একটা, থ্যাংক ইউ। আচ্ছা সরি সরি সরি, আচ্ছা আমি ট্রাই করব একটা গান গাওয়ার জন্য, রাইট? ওকে, সো আমাকে আর কারা কারা লিখেছে, আমাকে হলো এমডি হাসান লিখেছে, আপু তোমার আবদার গানটা প্লিজ প্লে করো, অবশ্যই আমি ট্রাই করব আবদার গানটি প্লে করার জন্য, রাইট? আর হলো আর এস মুরাদ লিখেছে, আপু তোমার গালে কিন্তু টোল পড়ে। হ্যাঁ আমার গালে টোল পড়ে, আই এম সো হ্যাপি ফর দ্যাট, আলহামদুলিল্লাহ, আমি আমার টোল নিয়ে অনেক অনেক বেশি হ্যাপি ভাই, ট্রাস্ট মি, আমি এতটাও হ্যাপি মানে কখনো, আমি যখন আগে নোটিস করেছি আমার গালে টোল পড়ে, আমার ছোটোবেলায় কিন্তু খুব একটা টোল পড়তো না আমার গালে, সো আমি যখন আমি সাডেনলি নোটিস করেছিলাম আমার গালে টোল পড়ে, এবং সেদিন আমি যে পরিমাণে খুশি হয়েছি, আজ পর্যন্ত এতটা খুশি আই গেস আমি হইনি। আই লাভ মাই ডিম্পল। ওকে, না অ্যাকচুয়ালি আমার ডান গালে পড়ে আই গেস। আর আনিকা ইসলাম লিখেছে, আমি আমার সব বন্ধুদেরকে হারিয়ে ফেলেছি। ইটস ওকে, ইটস ওকে আনিকা, আমার যে কোনো বন্ধুই নেই তাহলে আমি কি করবো বলো তো? সো যারা থাকার তারা তোমার সঙ্গে সবসময় থাকবে, যারা তোমার বন্ধু প্রকৃত পক্ষে যারা বন্ধু তারা তোমার সাথে সবসময় থাকবে। আমার খুব একটা বন্ধু নেই জানো, আমার জাস্ট হাতে গোনা হয়তো বা একজন কি দুজন আছে, তাছাড়া আমার কিন্তু ফ্রেন্ড নেই। সো আমি অলওয়েজ বলি যে যারা নাকি, ধরো তুমি ভীষণ খারাপ একজন মানুষ, এই খারাপটাকে সহ্য করে বা এই খারাপটাকে মেনে নিয়ে তোমাকে শোধরানোর জন্য যে মানুষটা সবসময় তোমার পিছনে থাকবে, তোমার পাশে থাকবে, তোমার হাত ছাড়বে না, সে হলো তোমার প্রকৃত বন্ধু। আর যারা নাকি তোমার ভালো দেখে আসবে যে হ্যাঁ ও খুব ভালো, সো ওর বন্ধু হওয়া যায়, ওরা তোমার প্রকৃত বন্ধু না। যার থাকার সে সবসময় থাকবে, যার থাকার না। এনিওয়েজ, আমাকে আর কারা কারা লিখেছে, আমাকে লিখেছে আমাকে আর কারা কারা লিখেছে, আমাকে আরিয়ান আশিক লিখেছে, তুমি, আচ্ছা আপু তোমার ফেভারিট সিঙ্গার কে? আমার ফেভারিট সিঙ্গার
আমার ফেভারিট সিঙ্গার হলো যে কে আমি এখনও জানি না, বিকজ আমি গান শুনতে পছন্দ করি। কোন সিঙ্গারের গান সেটার থেকে আমি গানটাকে বেশি প্রায়োরিটি দিতে পছন্দ করি, বিকজ একজন সিঙ্গারের যে প্রত্যেকটা গান সুন্দর হবে তাও নয়, বা প্রত্যেকটা গান যিনি একদম ভালো গাইবেন বা প্রত্যেকটা গান আমার কাছে পছন্দ হবে এটাও নয়, বা যার গান আমার একদমই পছন্দ না তার কোনো গানই যে আমার কোনো না কোনো গান যে আমার পছন্দ হবে না সেটাও নয়। তাই আমি কখনো সিঙ্গার থেকে আমি গানটাকে বেশি প্রায়োরিটি দিই, তো তাই ফেভারিট সিঙ্গারটা ওরকমভাবে বলতে পারি না কখনই যে আমার ফেভারিট সিঙ্গারটাকে। সবার গানই পছন্দ, সবার গান সুন্দর গান হলেই আমি হ্যাপি। ওকে, আমাকে আর কারো কারো লিখেছে, আমাকে লিখেছে হলো তাসিন লিখেছেন, তারপর হলো এই যে সাগর 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 সগির ব্রো, তুমি তোমার নামটা বলবা, তুমি যদি এখন তোমার নাম না বলে আমাকে কমেন্ট করছো, হ্যাঁ, বা স্টিকার পাঠাচ্ছো তোমার একদিন কি আমার একদিন, তুমি জাস্ট তোমার যে কোনো একটা নাম বলো, হ্যাঁ, একটা ইজি একটা নাম বলো যেটাতে না, মানে নাম লিখো যেটা নাকি আমি বুঝতে পারবো। অ্যান্ড সাকিব আমায় লিখেছেন, আচ্ছা আমাকে আরেকজন লিখেছেন হলো আমার ফেভারিট কালার কি, আমার ফেভারিট কালার হলো হোয়াইট অ্যান্ড ব্লু। আর হলো আচ্ছা আই ডোন্ট নো তোমার নামটা, আচ্ছা শুড আই গিভ ইউ নেম, আই ডোন্ট নো, সাগর মুর্শিদাবাদ থেকে লিখেছ, ওয়েট আমি আগে বুঝে নিই, আমি তো হারাই ফেলি তোমার কমেন্ট, আমি অলওয়েজ শুধু হারিয়েই ফেলি, কেন হারাই ফেলতেছি আমি এটাও জানি না। এনিওয়েজ, আব্দুর রশিদ তসবির আমায় লিখেছে, আর হলো রণবীর আমায় লিখেছে রণবীর, তারপর হলো আর কারা কারা আমাকে লিখেছে, হ্যাঁ সাগর হলো আমাকে মুর্শিদাবাদ থেকে লিখেছে, সো তুমি আমায় বলো আমি তোমার নামটা কী নামে ডাকবো, অথবা আমি তোমায় একটা নাম দিয়ে দিই যেটাতে নাকি আমার জন্য ইজি হবে তোমার জন্য ইজি হবে, আমরা দুজনে বুঝতে পারবো আমার লাইক আমি কোন নামে ডাকছি, রাইট? ওকে, না কেঁদো না কেঁদো না ভাই কেঁদো না। আর এটা আমাকে আর কারা কারা লিখেছে একটু দেখে নিচ্ছি, আমাকে লিখেছে হলো মুশফিকুর রহমান লিখেছে, আচ্ছা মুশফিকুর রহমানের মানে কমেন্টটাই আমি পড়ে ফেলেছি যে আমার প্রিয় কালারের ব্যাপারটা নিয়ে। আর আমাকে কারা কারা লিখেছে, আমাকে সাদাফ ফারহান আমায় লিখেছে হলো, তারপর মারুফ হাসান সুমন লিখেছে, ও আচ্ছা সরি তুমি আসলে আমায় লিখো নি, তুমি আই গেস আরেকজনকে রিপ্লাই করেছো, নো প্রবলেম আমি এটাই দেখি। হ্যাঁ আচ্ছা শাকিল, হ্যাঁ শাকিল শেখ, এই যে এটা আমি বুঝছি। ওকে, নাও ইটস ইজি ফর মি, থ্যাংক ইউ। অ্যান্ড সাদাফ লিখেছে, আপু তোমাকে তো, আচ্ছা ওকে ফাইন, এটা হলো তোমার জন্য কোয়েশ্চেন, বলো তো আমি কে, মানে তোমার জন্য কুইজ, ওকে সাদাফ এটা হলো তোমার জন্য একটা কুইজ, বলো তো আমি কে। অ্যান্ড ডি কে লেমন আমায় লিখেছে, আপু আমি হ্যাঁ মাদ্রাসাই, আচ্ছা আমি ঠিক বুঝি নেই, আমি ঠিক বুঝিনি তুমি কোন জায়গার কথা বলেছো, আচ্ছা এটা এটা কোন জায়গার কথা বলেছেন ভাই, গেম খেলা বাদ দেন আমাকে একটু হেল্প করেন, থ্যাংক ইউ। এটা এটা কোন জায়গা, আপনি কি কাইন্ডলি আমাকে একটু হেল্প করতে পারবেন, আচ্ছা উনিও হলো খুব চিন্তিত হয়ে উনি দেখছেন, বিকজ উনিও বুঝতে পারছেন না। সো এনিওয়েজ তুমি এক জায়গা থেকে লিখেছো, থ্যাংক ইউ সো মাচ। আর হলো আমাকে আরও অনেকে তোমরা কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ, যারা যারা এখন পর্যন্ত আমাকে কমেন্ট করো নাই তাদেরকে আমি বলছি যে আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো, আর আমাকে কমেন্ট করার, আচ্ছা আমাকে কমেন্ট করার জন্য যে নিয়মটি রয়েছে তা হলো তোমাদের, না না কমেন্ট করার জন্য যে নিয়মটি রয়েছে তাহলে একটা পেজ দিতে হবে, এবং পেজটি হলো facebook.com/capitalfm948, সেখানে গেলেই কিন্তু তোমরা এখন আমাকে কমেন্ট করতে পারবে এবং আমার সঙ্গে জয়েন করে ফেলতে পারবে। আর হলো এমডি জাকারিয়া মাহমুদ লিখেছে, আই লাভ ইউ, সংটি প্লে করো প্লিজ, অবশ্যই আমি ট্রাই করবো গানটি প্লে করার জন্য, ডোন্ট ওয়ারি। আর আমাকে কারা কারা লিখেছে, আমাকে লিখেছে হলো আব্দুর রশিদ তসবির লিখেছে, আপু তোমার চোখ দুটি কাছের দেয়াল ছাড়াই মাশাআল্লাহ অনেক কিউট, তুমি কি একটু তাকিয়ে থাকবে তোমাকে দেখবা, আহা হা আমার চোখ লাগবে,
আমার চোখ লাগবে। এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ। ও আচ্ছা, আমার চশমাকে কাচের দেয়াল বললাম, ওকে কোনো সমস্যা নেই। আর হলো আমাকে বোরহানুদ্দিন লিখেছে, হাই আপি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, তোমার কী অবস্থা ভাইয়া বলো। আচ্ছা তাহসিন খান কাব্য আমায় লিখেছে, তুমি আচ্ছা তোমার কোন খাবারটা পছন্দ? আমার ফুড, আমি হলো প্রচণ্ড ফুড লাভার, যদি আমার দেখে মনে হয় না, বাট আমি সব ধরনের খাবার পছন্দ করি। বাট আমার যদি ফেভারিট কোনো খাবার থাকে সেটা হলো চটপটে ফুচকা। এটা অলরেডি আমি তোমাদেরকে বলে ফেলেছি, চটপটে অ্যান্ড ফুচকা ইজ মাই লাইক, চটপটি ইজ মাই লাভ, ফুচকা ইজ মাই লাইফ, লাভ লাইফ। ওয়াও, ওকে, সো চটপটি ফুচকা এই দুটোই হলো আমার পছন্দের। আর তাছাড়া যে ব্যাপারটি রয়েছে সেটা হলো যে এমনিতে যদি খাবারের কথা বলি তাহলে আমার ভাত অনেক পছন্দ। আমি জানি না, আমার ভাত ডাল এই দুটো হলো আমার কলিজার টুকরো জাস্ট। হ্যাঁ, ভাত ডাল আর লেবু, দ্যাটস ইট। আমার কোনো তরকারি লাগে না, এই দুটো হলে আমি জাস্ট হ্যাপি হয়ে যাই। আর এটা আমাকে আর কার কার লিখেছে একটু দেখে নিচ্ছি। আমাকে মুশফিকুর রহমান আহাদ আমায় লিখেছে, তারপর শহীদুল ইসলাম তপন লিখেছে, কেমন আছো আপি? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, তোমার কী অবস্থা? মারুফ হাসান সুমন লিখেছে, তোমার বকবক না শুনলে ঘুম হয় না কেন, বলতে পারো? ভেরি ব্যাড। আর হলো আমাকে শাকিল শেখ আমায় লিখেছে, গুড মর্নিং। হ্যাঁ, গুড আফটারনুন, হ্যাপি। আচ্ছা, দেয়ালের ওপারে তুমি, কি দেয়ালের ওপারে তুমি, আচ্ছা এত সুন্দর একটা নাম লিখে উনি কী লিখেছে। আচ্ছা আপু, আমি যদি তোমাকে লিরিক দেই তাহলে কি তুমি আমার লিরিককে গান করবো? অবশ্যই গান করবো, কেন না, লিরিক যদি অবশ্যই আমার মন মতো হয়, আমার পছন্দ মতো হয়, অবশ্যই তোমার লিরিক্সের উপরে আমি গান করবো। এবং আমি এটাই চাইছি যে আমি নতুন কোনো লিরিক্সের উপরে আসলে কাজ করবো। অনেক হয়েছে, মানে আমার মনে হয় যে নতুনদেরকে একটু চান্স দেওয়া উচিত, বিকজ এখন অনেকে আছে এত ভালো লিরিক্স লিখছে, এত ভালো টিউন করছে। সো ডোন্ট ভারি, জাস্ট এখানে পাঠিয়ে দিতে পারো, আমার কাছে পৌঁছে যাবে। তাহলে নিঃসঙ্গ বালক হলো আমাকে লক্ষ্মীসোনা গানটির জন্য রিকোয়েস্ট করেছে, অবশ্যই আমি ট্রাই করবো গানটি প্লে করার জন্য। সিও জ্ঞান গানটির জন্য আমাকে রিকোয়েস্ট করেছে হলো, কোথায় গেল আচ্ছা আমি ঠিক হারিয়ে ফেলেছি, বাট ইয়াস, সিও জ্ঞান এই গানটির জন্য আমাকে রিকোয়েস্ট করা হয়েছে, আমি অবশ্যই ট্রাই করবো গানটি প্লে করার জন্য। সালাফ আমার লিখেছে হলো, আচ্ছা আমার গালের টোল নিয়ে তুমি কথা বলেছো, কিন্তু কী যে লিখেছো এটা আমি পড়ার আগেই কমেন্টটা হারিয়ে গেছে, আই এম সো সরি। তুমি আরেকটা বার আমাকে কমেন্ট করো। আর মুশফিকুর রহমান আহাদ আমায় লিখেছে, তারপর হলো আর কারা কারা লিখেছে, আর এস মুরাদ লিখেছে, আপু তুমি কিন্তু অনেক কিউট, চল ঝুটা। থ্যাংক ইউ, আমার খুব মজা লাগে এই ডায়লগটা দিতে, আমি জানি না কেন, আর খুব আমি খালি চান্সে থাকি যে ডায়লগটা আমি কখন দিতে পারবো, চল ঝুটটা। সো এনিওয়েজ থ্যাংক ইউ। আচ্ছা আর কারা কারা আমাকে লিখেছে একটু দেখে নিচ্ছি। আমাকে লিখ, এই রাজকন্যা তুমি আমায় একটু ভালোবাসো না? আনিকা ইসলাম, আমি তোমায় অনেক বেশি ভালোবাসি, একটু না, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, জানো সেটা। আর শহীদুল ইসলাম তপন আমায় লিখেছে, তারপর হলো আমাকে আব্দুর রশিদ আমায় লিখেছেন, তারপর নুরুল কবির শায়র আমায় লিখেছেন, তারপর হলো এমডি শহীদুল ইসলাম লিখেছে, আপু আমার কমেন্ট পড়েন না কেন? এই যে এখন পড়ে ফেলবো বলেই এতক্ষণ পড়ি নাই। আর নয়ন আমায় লিখেছে, আপু রাতের খাবার খেয়েছেন? না রে ভাই, এখন রাতের খাবার খেতে পারি নাই, বাসায় গিয়ে ইনশাল্লাহ খাবো। আর আর কারা কারা আমাকে লিখেছে হলো আরিয়ান আমায় লিখেছে, আপু তুমি কিসে পড়ো? আমি ক্লাস টুতে পড়ি। আর হলো মুশফিকুর রহমান, আর ওকে জাস্ট কিডিং, ওকে আমাকে আব্দুর রশিদ লিখেছে, তারপর হলো আমার খুব মজা লাগে জানো, আমাকে যখন কেউ জিজ্ঞেস করে আপু তোমার বয়স কত, আমি বাও কি তাও বলতে অনেক পছন্দ করি, আর যখন কেউ জিজ্ঞেস করে যে আপু তুমি কোন ক্লাসে পড়ো বা কিসে পড়ো, তখন আমি বলি আমি ক্লাস টুতে পড়ি। আমি জানি না, আমার কাছে খুব ভালো লাগে এটা বলতে। ওকে আমাকে আর কারা কারা লিখেছে, লিজা আক্তার লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম লিজা,
কি অবস্থা তোমার বলো। আর তপন আমায় লিখেছে তোমার একটা গান শোনাবা, অবশ্যই আমি আমার একটা গান প্লে করে দেবো, ডোন্ট ওয়ারি, একটু পরেই আমি আমার একটা গান প্লে করে দেবো, ঠিক আছে। অ্যান্ড মুশুকুর আহাদ আমায় লিখেছে আই এম ফলিং ইন লাভ উইথ ইউর হেয়ার, ইউর টোল, ও আচ্ছা আমার ডিম্পল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কারা কারা আছো, আর কারা কারা হলো আমাকে টেক্সট করেছো আমি সেটা একটু দেখে নিচ্ছি। আমাকে ওবায়দুল্লাহ লিখেছে, জাহাঙ্গীর আলম আমি লিখেছে হ্যালো পড়শি আপু কেমন আছো, লাভ ইউ সো মাচ, লাভ ইউ টু মাই ব্রাদার, অ্যান্ড আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। লামিয়া আমায় লিখেছে আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম, এই প্রথম তোমাকে শুনছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। রাকিব লিখেছে পড়শি আপু তুমি কোন ইউনিভার্সিটিতে পড়ো অ্যান্ড কোন সাবজেক্টে, আমি আগে পড়তাম হলো আমি ডেফিনেটলি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তাম এবং এখন ওখান থেকে আমি ক্রেডিটটা চেঞ্জ করে অন্য একটা ভার্সিটি যাবো। আর আমি যেটা দিয়ে যে সাবজেক্টে পড়তাম সেটা হলো ম্যাথস কমিউনিকেশন নিয়ে, সো ইয়েপ। অ্যান্ড আচ্ছা রাকিব এটা আমি পড়ে ফেলেছি। রবিউল ইসলাম আমায় লিখেছে আপি তোমায় কতবার এসএমএস করলাম, একবারও পড়লাম না, তোমার সাথে সব সময় কথা বলতে কী করতে হবে, আর আমাকে তুমি চিনতে পেরেছ, আমি অবশ্যই তোমাকে চিনতে পেরেছি রবিউল ইসলাম, আর সবসময় কথা বলার জন্য। আচ্ছা দাঁড়াও আমি একটা গ্যাজেট ইয়ে করবো বুঝছো, একটা গ্যাজেট বানাবো ডোরেমনের মতো, তখন হলো গ্যাজেটটা বানিয়ে নিই যেন সবসময় আমরা সবার সঙ্গে কথা বলতে পারি, ঠিক আছে না, আমাদের কোনো ফোনও লাগবে না, এমনিতেই জাস্ট আমরা কথা বলবো তুমি এমনিতেই শুনতে পাবে। অ্যান্ড বাঁধন লিখেছে আজ ফার্স্ট টাইম শুনছি আপনাদের, থ্যাংক ইউ, দ্যাটস রিলি সুইট। আর এখন থেকে তুমি সবসময় সাথেই থাকবে বাঁধন, ওকে, মনে যেন থাকে। আহার বনি আমায় লিখেছে আপু রাজকন্যা সংটি প্লে করো, অবশ্যই আমি ট্রাই করবো গানটি প্লে করার জন্য। আর হলো আমাকে লিখেছে মোহারো, ওকে। তারপর হলো মেহবুবা আমায় লিখেছে আমি নতুন জয়েন করেছি, হাউ সুইট, থ্যাংক ইউ, তোমার নামটা তো সুইট মেহবুবা। আর আমাকে সোহাগ লিখেছে অ্যাকচুয়ালি আমি আপু আপনাকে নিজের বড় বোনের মতো ভালোবাসি, সো আই লাভ ইউ ভেরি মাচ, আই নো ব্রো, অ্যান্ড থ্যাংক ইউ, আই লাভ ইউ মোর ব্রাদার। অ্যান্ড আনিকা আমায় লিখেছে আপু তুমি কোন পড়শি, ওই যে সাকিব খানের সাথে মন না জাহাল গানটি করেছি ওই পড়শি, প্লিজ বলো না। আচ্ছা আমার আরও গান ছিল মন না জাহাল গানটি ওনার মাথায় আছে, ভেরি গুড। হ্যাঁ আমি কোনো এক সময় গানটি করেছিলাম এবং সেই গানে আমার পারফরমেন্স ছিল ওই মুভিতে, আমি সেই পড়শি। আর আমাকে এমডি হাবিব লিখেছে পড়শি আপু আমি তোমার নিউ ফ্রেন্ড, তোমার ভয়েসটা আমার কাছে ম্যাজিক মনে হয়, হাউ সুইট, থ্যাংক ইউ। জনি লিখেছে আপু তোমার ভয়েসটা অনেক কিউট, থ্যাংক ইউ। তামিম আমাকে লিখেছে লকডাউনের স্কুলের রোল নাম্বার ভুলে গেছি, তুমি তো লকডাউনে ভুলে গেছো, আমি তো নর্মালি ভুলে যেতাম জানো, আমি যদি দুই দিন মিস করতাম স্কুল তিন দিনের দিন কি আমি আমার পাশের আমার যে ক্লাসমেট ছিল তাকে জিজ্ঞেস করতাম দোস্ত আমার রোল নাম্বার ছিল কত। আর হলো আমাকে টুইঙ্কল লিখেছে বাহ কিউট নেম, পরশু দিদি কেমন আছো, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি টুইঙ্কল, আমি তোমার নিউ ফ্রেন্ড দিদি, আমি আমার জন্য লোকেশনা গানটি প্লে করো প্লিজ, অবশ্যই আমি একটু পরে লোকেশনা গানটি প্লে করে দেবো, ওকে। আর আলামিন রাজীব লিখেছে কেমন আছো তুমি, পারফেক্ট বাই শরণ গানটি, আচ্ছা ওকে ফাইন, আমি অবশ্যই ট্রাই করবো পারফেক্ট গানটি প্লে করার জন্য। আর হলো সোহেল আমার লিখেছে লুকিং ভেরি বিউটিফুল টুডে, থ্যাংক ইউ। নুসিবা ওকে তুমি লিখেছো, এটা আমার ফার্স্ট এসএমএস অ্যান্ড ফার্স্ট টাইম শুনছি, থ্যাংক ইউ। আর ঋতু লিখেছে আসসালামু আলাইকুম আপ্পি, একটা গানের রিকোয়েস্ট ছিল অনিবার্য কারণে এখন তুমি আমার, এই গানটি আরে বাহ, ওকে আমি অবশ্যই ট্রাই করবো এই গানটি প্লে করার জন্য। আর মোহনা আমায় লিখেছে এসএমএস পড়ো না, এই যে মোহনা এখন এসএমএসটা পড়ে ফেলেছি। আর হলো আর কারা কারা লিখেছে আমাকে, আবদুল্লাহ লিখেছে, তারপর হলো সুপ্রা আমায় লিখেছে আপু তুমি একটা রোজ, থ্যাংক ইউ।
আর হলো সাজ্জাদ লিখেছে, আমি অনেকদিন ধরে তোমার অনেকদিন ধরে শুনছি, ফার্স্ট টাইম তোমাকে এসএমএস করলাম, থ্যাংক ইউ সো মাচ সাজ্জাদ। আর সাইফুল আমায় লিখেছে, তারপর নাসির লিখেছে, রাজীব চন্দ্র লিখেছে, তারপর হলো ঋতু লিখেছে, রাজু লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। তোমার যারা যারা আমাকে কমেন্ট করেছো তাদেরকেও থ্যাংকস, যারা যারা আমাকে টেক্সট করেছো তাদেরকেও থ্যাংকস। আর হলো আমাকে আর কারা কারা লিখেছে একটু দেখে নিচ্ছি। ওকে থ্যাংক ইউ, তোমরা তোমরা যারা যারা হলো আমাকে কমেন্ট করছো তাদেরকে অনেক অনেক। আচ্ছা এখানে সাকিব ইসলাম লিখেছে, ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট টু রিড মাই কমেন্ট, দ্য মিডলস অফ সো মেনি কমেন্টস, ইটস নট লাইক দ্যাট, বাট আমি অ্যাকচুয়ালি না হারিয়ে ফেলি সামটাইমস, মানে সামটাইমস মানে ইচ্ছে করে না, হুট করে দেখা যায় তোমাদের কমেন্টগুলো মানে স্কিপ হয়ে যায়। আই এম সো সরি ফর দ্যাট, বাট এই যে এখন পড়ে ফেলেছি। ওকে হ্যাপি, হাসি দাও। তোমাদের এখন থেকে কাজ হলো তোমাদের প্রত্যেকের এসএমএস আর কমেন্ট যখন পড়বো, যখনই দেখবে আমি পড়ে ফেলেছি, সাথে সাথে একটা স্মাইলি দিয়ে আমাকে টেক্সট করবে এবং আমাকে কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারি যে তোমরা শুনেছো। ওকে খো। অ্যান্ড মুশফিকুর রহমান আহাদ আমায় লিখেছে, তোমার আই অ্যান্ড হাসি ও এম জি, ওকে থ্যাংক ইউ। আর হলো আমাকে কারা কারা লিখেছে, আমাকে হলো এম ডি রবিউল, রাইট, রবিউল আমায় লিখেছে, তারপর রিপন আহমেদ লিখেছে, হা 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 হা, আরে বাহ, ওকে খুব থ্যাংক ইউ। ওকে আর হলো সজীব আমায় লিখেছে, আপনি আপনি কই রে, আপনি সজীব কই, আপনি আচ্ছা আপনিকে তো অনেক মিস করি, এই যে আমি চলে আসছি, একদমই মিস করার কিছু নাই, হাসি দাও, আমি তোমার কমেন্ট পড়ে ফেলছি এখন, হাসি দাও। আর হলো মুস্তাকিম রহমান জয় লিখেছে, মিনার ভাইয়ের চোখ গানটা প্লিজ প্লে কর, অবশ্যই আমি ট্রাই করবো গানটা প্লে করার জন্য। আর ডরা আমার লিখেছে, ডরা ডরা আমার লিখেছে, আমি শুনছি না কেন আপ্পি, কেন শুনতে পাচ্ছে না ডরা, এই হতে পারে না, ওয়েট, এই হতেই পারে না, এটা মানবো না ডরা, চলো তুমি আর আমি দুজন মিলে হরতাল ডাকি কালকে, কালকে ধর্মঘট হবে, ওকে ডরা হাই ফাইভ। আরিয়ান আশিক লিখেছে, আপু তোমায় দেখলেই প্রেমে পড়ার ইচ্ছে হয়, একদমই না, প্রেমে পড়া বারণ। ওকে এম ডি জাবেদ হোসেন লিখেছে, হাই কিউটি, হাই ব্রো, কি অবস্থা বলো। আর হলো তপন লিখেছে, আরে না খালি গলায় তোমার গান শুনতে চাই, ও আচ্ছা 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 আচ্ছা। আর হলো প্রিন্স হাসান আমার লিখেছে, প্রেম সেতু কবির চন্দ, আর ভালোবাসা সেতু চোখ থাকিতে অন্ধ। আহা কি দিলে বস, ভালো ছিল ভালো ছিল। ওকে আমাকে আব্দুল সত্তার লিখেছেন, আচ্ছা না কনা লিখেছে, কনা লিখেছে, তুমি আমাকে সবসময় মনে রাখবো, ওকে আপু ইংলিশ সংটা একদমই, আর একটা যে কোনো একটা ইংলিশ পারফেক্ট গানটি হলো আমরা একটু পরে প্লে করে দিব, ওকে ওকে খো। অ্যান্ড আর কার কার লিখেছে আমাকে, আমাকে লিখেছিল রিপন আহমেদ, কমেন্ট পড়েছো, হা হা হা, এই তো ভালো ছেলে, গুড বয়। আর কারা কার আছে, মীর রাবির হাসান রাফি আছে, আমি, হ্যাঁ আমি, আমিও। অ্যান্ড এম ডি হাবিব লিখেছে, আপু দারুণ লাগছে, থ্যাংক ইউ। আমি জানি না আমার এখানে আমাকে দেখতে ঝাপসা লাগছে, এটা কি অ্যাকচুয়ালি ঝাপসা লাগছে নাকি আমি ঝাপসা দেখছি, আমি ঝাপসা দেখছি এখন, আমি মানে এটা এখন আমার প্রবলেম, দেখেন আপনি কি ঝাপসা দেখেন নাকি, ইউ টেল মি। ও আচ্ছা ওখানে, তাহলে কি এটার প্রবলেম, এই মনিটরের প্রবলেম, আমাকে এই মনিটর দিয়েছেন কেন যেখানে নাকি দেখা যায় না, হ্যাঁ মানে বুঝলাম না, ওই যে বললাম না একটু আগে, আমি আসার সাথে সাথে আমাকে মাঝে মাঝে ওনারা ইনভিজিবল ভাবেন। তো যাই হোক আমাকে আর কারা কারা লিখেছে একটু দেখে নিচ্ছি, আমাকে আহাদ লিখেছে, তারপর হলো মুরাদ লিখেছেন, মিজানুর রহমান, আরে বাহ দ্যাটস রিয়েলি নাইস, থ্যাংক ইউ। অ্যান্ড শিশির ভূঁইয়া শামীম আমাকে লিখেছে, আচ্ছা এটা কি আমি বুঝি নাই, এটা কি এই ফন্টটা আসলে অনেক ছোট, দ্যাটস আমি বুঝতে পারছি না, অন্য একটা ফন্টে লিখেছেন, সো আমি ঠিক বুঝতে পারছি না, তুমি নর্মাল ফন্টে লিখো প্লিজ, তাহলে আমি বুঝতে পারবো অ্যাকচুয়ালি তুমি কী লিখতে চেয়েছ। আর হলো আমাকে
সাব্বির রহমান লিখেছেন, হাই, আমি তোমার নিউ লিসনার। হাই নিউ লিসনার, কি অবস্থা বলো, জীবন কেমন চলে বলো? আমি প্রত্যেককে এটা জিজ্ঞেস করি, জীবন তোমাদের কেমন চলে আমাকে প্লিজ এটা জানো। অ্যান্ড সাকিব ইসলাম আমার লিখেছেন, তারপরে থ্যাংক ইউ। নয়ন লিখেছে, পুরোনো গানগুলো ভালো লাগে আপু আপনার, একদম থ্যাংক ইউ সো মাচ। নতুন গান ওরকমভাবে আসলে রিলিজ করাও হয়নি বেসিক্যালি, তো আবার স্টার্ট করবো রিলিজ করা, এর মধ্যে তো অনেকটা গ্যাপ হয়ে গেছে ইনশাল্লাহ। আর আমাকে কারা কারা লিখেছে, আমাকে লিখেছে হলো সূর্য আহমেদ লিখেছে, ইউ অলসো লুকিং জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। অ্যান্ড আমাকে আর কারা লিখেছে, ডরা তুমি কই, ডরা সাদাফ, লাভ ইউ আপু, লাভ ইউ টু ব্রাদার সাদাফ, মেরে ভাই, মেরে আখো কা তারা। আচ্ছা আমার কারা কারা আছে, আমাকে সজীব আহমেদ আপন লিখেছে, না তোমাদেরকে আমি খুবই 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 মানে কিছু বলার নাই, এগুলা কেন কেন মানে এক একজন হলো আমাকে খাবার লোভ দেখাচ্ছে, চাটনি, ফুচকা, চটপুটি, বিরিয়ানি, তাই না? আর কী কী খাবারের লোভ দেখাতে চাও তোমরা আমাকে বলো, সমস্যা নেই, বলো বলো। অ্যান্ড আমাকে লিখেছে জ্বলন্ত প্রেমিক লিখেছে, হাই আদুরি, হাউ সুইট, থ্যাংক ইউ, এত কিউট একটা নামে আমাকে দেখার জন্য, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড দীপু আমায় লিখেছে, আপু আপনার স্মাইলটা বেস্ট, থ্যাংক ইউ দীপু। আর আরিয়ান আশিক লিখেছে, থ্যাংক ইউ সো মাচ আমার কমেন্টটা পড়ার জন্য, এখন তুমি একটা হাসি দেবে আশিক, তুমি একটা হাসি দাও, আমি হাসি দেখতে চাই। আর হলো আনিকা ইসলাম আইডেন লিখেছে, আমি কই, আমি আজ হারিয়ে গেছি, তুমি হারাতে পারো না আনিকা, তুমি হারাতে চাইলেও আমি তোমাকে হারাতে দিব না, এ তো অসম্ভব। সো আমাকে শহীদুল, আচ্ছা তপন লিখেছে, আপু তোমরা কয় ভাই বোন? আমরা এক ভাই এক বোন, ইয়াস। আমার বড় ভাইয়ের নাম হলো স্বাক্ষর, আর আমি হলো ইয়াপ, আমার নাম পড়শি, হাই। বাট ইয়া মানে বাট ইউজুয়ালি আমি বলি হলো আমার একজন, দুজন, তিনজন, আমরা আমার চার ভাই আর আমি এক বোন, এই জন্য বলি বিকজ আমার ভাইয়ার তিনজন ফ্রেন্ড আছে যাদের নাম হলো দুর্লভ, তনু আর হলো নিশান। অ্যান্ড লিটারালি ট্রাস্ট মি, তারা স্বাক্ষর মানে আমার ভাইয়ের থেকে কোনো অংশে কম না। আমার কাছে মনে হতো এতদিন আমার বডিগার্ড হিসেবে অনলি আমার ভাই আছে, এখন মনে হয় হলো চার মানে চারজন বডিগার্ড আমার আশেপাশে ঘুরে অলওয়েজ। সো ইয়া, সো আমার আমার কখনই মনে হয় না, এখনও মানে এখন পর্যন্ত আমার কখনই মনে হয়নি যে আমার একটাই ভাই, আমার সবসময় মনে হয়েছে মানে সবসময় মনে হয় আমার চার ভাই। অ্যাকচুয়ালি এটা তারাও বলে যে লাইক দে আর সো সুইট, মার্শাল্লাহ, দে আর অ্যাকচুয়ালি ভেরি সুইট। অ্যান্ড থাকে না যে ভাইয়ের কাছে বিভিন্ন ধরনের আবদার থাকে, আমি যদি কখনও স্বাক্ষরের কাছে মানে আমার ভাইয়ের মানে স্বাক্ষর ভাইয়ের কাছে মানে আমার ভাইয়ের কাছে যদি কোনো আবদার করতে না পারি, তাহলে আমি তনু ভাইয়ের কাছে আবদার করি, যদি তনু ভাইয়ের কাছে আবদারটা করতে না পারি তাহলে আমি দুর্লভ ভাইয়ের কাছে আবদার করি, যদি দুর্লভ ভাইয়ের কাছে আবদার করতে না পারি তাহলে আমি নিশান ভাইয়ের কাছে করি আবদার। সো বাট ম্যাক্সিমাম টাইম আসলে ভাইয়ের তনু ভাইয়ের কাছেও আবদারটা করা হয়, মানে আবদার বলতে আমার থাকে না যে বোনের, আমি যেহেতু অনেক রাগি সো আমার ঝাড় সবাই খায় না, আমি শুধুমাত্র কয়েকজনকে আমার ঝাড় দিই, তার মধ্যে কয়েকজনের মধ্যে একজন হলো তনু ভাইয়া। আমি ভাইয়াকে খুব একটা মানে ভাইয়ার সামনে আমি খুব একটা লাভলি কথা বলতে পারি না, ভাইয়া একটু রাগি তাই। সো বাট মাঝে মাঝে বলি যখন আর কি বেশি মেজাজ গরম হয়েছে তখন বলি, তখন আসলে কে রাগি কে রাগি না সেই ব্যাপারটা মাথায় একটু খেলে না, একটুও থাকে না, বলার পর চিন্তা করি আরে ম্যান এটা আমি কী করলাম। সো বাট তাছাড়া যখনই একটু একটু যখন রাগ হয় তখন সবগুলো রাগ যাদের উপরে মানে আমি ঢেলে ঢেলে দিই তাদের মধ্যে একজন হলো তনু ভাইয়া। রাত তিনটার সময় আছে যে আমার হুট করে মেজাজ গরম হয়ে গেছে বা আমার ঘুম ভেঙে গেছে বা কোনো একটা ঝামেলা হয়েছে, তিনটা সাড়ে তিনটার দিকে আমি তনু ভাইয়াকে ফোন করে, ভাইয়া তুই কি ঘুমাস? না আপু বল, ভাইয়া তুই ঘুমাবি না, বাস শুরু হয়ে গেল। তা চারটা পাঁচটা পর্যন্ত বিস্তারিত আলাপ শুরু করে দিই আমি ভাইয়ার সঙ্গে। সো বেসিক্যালি আমি এটাই বলি যে আমার চার ভাই আমি এক বোন। আর হলো MD রিপন আহমেদ লিখেছে, আলহামদুলিল্লাহ জীবন অনেক ভালো চলছে, আলহামদুলিল্লাহ দ্যাটস রিয়েলি নাইস।
আর কারা কারা রেখেছে? আমাকে ফারদিন লিখেছে, কমেন্ট পড়বেন না। এই যে আমি কমেন্ট পড়ে ফেলেছি, ডোরা! ফাইনালি আমি ডোরাকে আবার খুঁজে পেয়েছি। হাই ডোরা, কি অবস্থা বলো? আর হলো আমাকে আর কারা কারা লিখেছে, আমাকে আরো অনেকে লিখেছে, বাট আমি এখন যেটা করব সেটা হলো কয়েকটা কমেন্ট, না না কি বলি, কয়েকটা টেক্সট আমি পড়ে ফেলবো। অলরাইট, বিকজ আমি এত কষ্ট করে তোমার টেক্সটগুলো পড়ছি, আমি শুধুমাত্র যদি কমেন্ট পড়তে থাকি তাহলে আসলে একটু সমস্যা। যারা টেক্সট করছে আমাকে তারা একটু রাগ করবে। যেমন হলো কায়না তামাই লিখেছে, আমি তোমার নিউ ফ্রেন্ড, আমার জন্য তোমার জন্য গান প্লে করো। আচ্ছা, তোমার জন্য মিন্স তোমার জন্য নীলছে তারার একটু খানি আলো, এই গানটা আগে তুমি বলতে চেয়েছো, আমি অবশ্যই ট্রাই করবো গানটি প্লে করার জন্য। অর্ণ ভাইয়ার, আর আপু হাই, আমি নূর, হাই নূর, কি অবস্থা? আমান আর্মি, আপু তুমি কি বিটিএস কে জানো? যদি জানো বিটিএস সম্পর্কে কিছু বলো। বিটিএস সম্পর্কে আমি কোনো কিছু হয়তোবা বলতে পারবো না, বাট হ্যাঁ আমি গান শুনি মাঝে মাঝে, কয়েকটা গান আছে আমার পছন্দ হয়, মানে কয়েকটা গান আছে আমার পছন্দ অ্যাকচুয়ালি, সো সেই গানগুলো আমার শোনা হয়, দ্যাটস ইট। সো এই তো। আর হলো দোলা আমায় লিখেছে, আপু তুমি তো আমার টেক্সট পড়ো না। না, একদমই না দোলা, আমি একদমই তোমার টেক্সট পড়ি না। আজ এই যে এখন যে পড়লাম এটাও কিন্তু তোমার টেক্সট না, হ্যাঁ এটা কিন্তু আমি পড়ি নাই, আমি একদমই পড়ি নাই। সাজ্জাদ লিখেছে টাইটানিকের, টাইটানিকের গানটি, আচ্ছা অবশ্যই আমি ট্রাই করবো গানটি প্লে করার জন্য। আর হলো আমাকে বনি লিখেছে, আবদুল্লাহ লিখেছেন, আপু তোমার হাসি অনেক সুইট, থ্যাংক ইউ সো মাচ। মিজানুর রহমান আমায় লিখেছে, আপু তোমাকে একটা গান শোনাবে। ও আচ্ছা, আমাকে একটা গান শোনাবে যদি মন কাঁদে, অবশ্যই আমি ট্রাই করবো গানটি প্লে করার জন্য। আর হলো তামিম আমায় লিখেছে, আপু তুমি কি, না আমি আসলে ভূতের কোনো কিছুই শুনি না, বিকজ আমার, আমি তার আগেও বলেছিলাম যে ভূতের মুভি, লাইক হরর মুভি আমি দেখতে খুব পছন্দ করি, স্টোরিজ শোনার থেকে আসলে আমার যে কোনো হরর মুভি দেখতে বেশি পছন্দ, মানে বেশি পছন্দ, ছোটোবেলায় স্টোরিজ শুনতে পছন্দ করতাম, বাট এখন আর ওরকম স্টোরিজ ভাল লাগে না শুনতে, বাট হ্যাঁ হরর মুভিগুলো দেখতে পছন্দ। বাট দ্য থিং ইজ, যখন দেখাটা স্টার্ট করি তখন কোনো প্রবলেম হয় না, বাট দেখার পরে, তারপরে 7 দিন আমার উপর দিয়ে মনে করো যত প্রকারের সাইক্লোন আছে, যত প্রকারের ঝড় আছে, সব কিছু আমার উপর দিয়ে যেতে থাকে, আমি কোথাও যেতে পারি না, সারাক্ষণ মহেশ আমার ইজ ফলোয়িং মি। ঘুমাতে গেলে মনে হয় বালিশের নিচে কিছু একটা কুট 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 করছে। যখন আমি নর্মালি ঘুমাই, মানে রাতে জাস্ট লাইটটা অফ করলাম, ঠিক রুমের পাশেই তো ওয়াশরুমটা, মনে হয় ওয়াশরুম থেকে কেউ নক করছে। মানে আমি যদি হরর মুভি দেখি না, বাসা সবাই খুব বিরক্ত হয়, বিকজ তারপরে হরর মুভি দেখার সময় কোনো ঝামেলা করি না, বাট তারপরে 7 দিন যে পরিমাণে প্যারা দিই আমি বাসা সবাইকে, ওটার জন্য সবাই আমাকে বলে প্লিজ আর যাই করো হরর মুভিটা দেখো না, বিকজ ওদের প্যারা হয়ে যায় পরে, ওরা ওদের অনেক প্রেশার নিতে হয়। এনিওয়েজ, আমাকে বিথি লিখেছে, আপু শুন শুন রে সুজন, আমি বল, আচ্ছা তুমি একটা গান আমাকে, মানে একটা গানের জন্য আমাকে রিকোয়েস্ট করেছো, আমি অবশ্যই ট্রাই করবো গানটি যদি আমার হাতে সময় থাকে, কারণ অনেকগুলো রিকোয়েস্ট চলে এসছে, তো এই রিকোয়েস্টের গানগুলো আমি প্লে করতে করতে হয়তো বা আমার কাছে সময় নাও থাকতে পারে, বাট স্টিল আমি ট্রাই করবো। মেহবুবা আমায় লিখেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মেহবুবা, আমি জানি না নামটা আমার ডাকতে তো ভালো লাগছে, মেহবুবা, মেহবুবা, ওকে তুমি এখন থেকে আমাকে সবসময় প্লিজ হ্যাঁ টেক্সট করবা, তোমার নামটা পড়তেই আমার ভালো লাগে। রেজা আমায় লিখেছে, শামিম আমায় লিখেছে, আমি মেবি 10 ইয়ার্স তোমার গান শুনেছি, অ্যান্ড ইউ আর সো কিউট, লাভ ইউ অপো, লাভ ইউ টু শামিম, মাই ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। ইয়াসিন আমায় লিখেছে, আরফিন আমায় লিখেছে, এখন আমি যেটা করবো সেটা হলো আমি ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে যেটা দেখছি খুব একটা যে সময় আছে আমার হাতে সেটা না, সো এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো টাটা বাই বাই করতে হবে, বিকজ আমাকে একটা গান প্লে করতে হবে, অনেকগুলো রিকোয়েস্ট জমে গেছে, সেই রিকোয়েস্টেড সংগুলো আমার এই আওয়ারে একটা হলেও আমার সেই রিকোয়েস্টেড সং আমার প্লে করতে হবে। সো যেতে যেতে তোমাদেরকে যে এতটুকু বলে যাচ্ছি, তোমরা সবাই খুব ভালো থেকো, আমার জন্য দোয়া করো যেন নেক্সট এপিসোডে আবারও হাসতে হাসতে চলে আসতে পারি, আর তোমরা সবাই খুবই ভালো থেকো, খুব সুন্দর থেকো, খুবই খুবই সুস্থ থেকো, এবং প্লিজ
সেফটি মেনটেন করে, লাইক ডিস্টেন্সটাকে মেনটেন করো এবং সেফলি থাকো, সবাইকে নিয়ে ভালো থাকো সবাই। আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করি, ভালো থাকার জন্য দোয়া করি। অ্যান্ড মে আল্লাহ ব্লেস আস অল। অ্যান্ড ইয়াস, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, আল্লাহ হাফেজ। Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।